সুন্দর আসন, সুন্দর পরিবেশ, আমাদেরও খুব ভালো লাগছে বাবা। কারণ কবি গান কঠিন জিনিস, কবি গানের কোনো বই নাই, কবি গান কোনো মুখস্থ বিদ্যা না, নাকি বাবা? কবি গানে কঠিন জিনিস, কবি করা মানে কল্পিত কালতি করা। আজ আমরা দুপক্ষে দুটি উকিল, আপনাদের এই গোবিন্দপুর সংকট মোচন হনুমান মন্দিরে আমরা এসে গেছি, একজন আসামি পক্ষের উকিল, একজন ফরিয়াদি পক্ষের উকিল। আর এইটা মোটামুটি ধরুন আসানসোল কোর্ট, এই যে আপনাদের আজকে এই যে স্টেজটা করেছেন এইটা আজকে মোটামুটি আসানসোল কোর্ট, আর আপনারা হলেন বিচারক হাকিম। আমরা উকিল, আপনারা হাকিম, আমরা নিজ নিজ আর্গুমেন্ট আপনাদের সামনে দিয়ে যাব, আপনারা মাগো রায় প্রকাশ করবে, রায় প্রকাশ করবে। তাহলে আমার পরিচয়টাই আসলে জানা, মাগো আমার পরিচয়টাই আসলে জানা, আর নতুবা আপনারা চিনতে পারবেন না, ওই যে বাঁকুড়া হলো জেলায় আমার, আর গ্রামের নাম শ্রীচন্দ্রপুর দিয়ে যায় ঠিকানা, নামটি আমার পূর্ণচন্দ্র মুখার্জি হলো, আর ব্রাহ্মণের ছেলে আমি অবশ্রোতা দল, পোস্ট অফিস হলো আমার নিত্যানন্দপুর, আর গোবিন্দপুর হতে অনেক কাদু নররূপী নারায়ণ সব এসেছে না সরে, দশ নাকা চরণ ধুলে দিলে নিলাম শিরে, অতএব পূজনীয় ভাবুক শ্রোতা দল, এবার বসে বসে কবি গানটি করিবেন শোন। আজকে ছাড়িয়া বন্দনা কবির সূচন, ছাড়িয়া বন্দনা কবির সূচন, ছাড়িয়া বন্দনা কবির সূচন, ছাড়িয়া বন্দনা কবির সূচন, গাইবার কবিতা গাইবার কবিতা, আরে বসে বসে জন করিবেন শ্রবণ, যত আছেন মতিমান গো, কোন বিষয়ে কবি গান, বিষয়ে কবি গান, আমরা বসে শোনার মতে মানে কোন বিষয়ে কবি গান, বসে শোনার মতে মানে কোন বিষয়ে কবি গান। তাহলে আজকে কোন বিষয়ে কবি গান আমরা ঝগড়া করবো গো? কবি গান ঝগড়ে ডেকান বাবা আগেই বলেছি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সরবে কোনো চিন্তা নাই, সরবে কোনো চিন্তা নাই, হয়তো আর কোনো দরকার আছে সেই জন্য ঘোরাঘুরি করছে, ঘোরাঘুরি করছে। দাঁড়া, তাহলে কবি গান করতে গেলে একটি পালার প্রয়োজন, যে নিয়ে আমরা ঝগড়াটা করব। তাহলে আজকে কি নিয়ে আলোচনা করব আমরা, কিছু বলবেন কি না আমরা ধরব? আচ্ছা 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 আচ্ছা, তাহলে মোটামুটি ধরুন এই সত্য ত্রেতা দাপর এবং কলি চারটি যুগের মাঝখানে একদিকে আছে পুরুষ সমাজ, একদিকে আছেন প্রকৃতি সমাজ, নাকি বাবা? একদিকে মা একদিকে বাবা, একদিকে ছেলে একদিকে মেয়ে, এই তো একদিকে বাবা একদিকে মা, একদিকে পুরুষ একদিকে প্রকৃতি, একদিকে নর একদিকে নারী, আর একদিকে ছেলে মাগো অন্যদিকে মেয়েরা, অন্যদিকে মেয়েরা।
এইটা নিয়ে আলোচনা করব। কে বড়, মা বড় না বাবা বড়, ছেলে বড় না মেয়েরা বড়, এই নিয়ে হবে তো বাবা? ঠিক আছে, তাহলে পালাটা যেমন হবে, নির্বাচন হয়ে গেল ভাই, আর একটু ঝামেলা আছে আমি বলিয়ে যাই, তবে একটু ঝামেলা আছে বাবা। পালাটা আপনাদের প্রথমত আপনারা নির্বাচন করে দিলেন, আর একটু ঝামেলা কি না, ওই যে আমার এখানে কেউ শত্রু নাই, এই গোবিন্দপুর, এই যে গোবিন্দপুর, এই গোবিন্দপুরে আমার কেউ শত্রু নাই বাবা, সব আপন। এই যে দেখছেন ভিচা বিড়াল জির পাড়া বসে আছে, দেখে মনে হচ্ছে একটা মাছ ভাজাও খেতে লাগবে গুলতি। এইটা হচ্ছে আজকে আমার প্রধান শত্রু। কেন বললাম না, মনে করুন নিজের থেকে, যদি পুরুষের ভূমিকাতে ব্রতী হয়ে যায়, মাগো পুরুষের ভূমিকাতে আমি যদি দাঁড়িয়ে যাই, তাহলে পাল্লাদার এসে ঘরে ছেড়ে দেবে না, বলবে মূল গাইলের ওই ভাবটি ভালো সেটিং আছে, বাবা জিজ্ঞাসা না করে নিজে পুরুষ সেজে গেছে। আবার মায়েদের ভূমিকাতে যদি দাঁড়িয়ে যায়, তাহলে এসে কথা তুলতে পারে ভাই, বলবে মূল গাইলের ওই ভাবটি ভালো জানা ছিল, আর জিজ্ঞাসা না করে নিজে প্রকৃতি সাজিল। অতএব পালাটিকে যেমন ভাবে নির্বাচন করলেন, হাই আমরা কে কোন ভাগে দাঁড়াবো, একে বলে দেওয়া চাই, আমাদের কোনো মুখস্থ নাই মা, আর আমরা নিজের থেকে সাজিয়ে নি। তাহলে মোটামুটি আমি এখন কোন দিকে দাঁড়াবো, আমি কোন দিকে দাঁড়াবো, ও মা আমি আজ কোন দিকে দাঁড়াবো, বাবার ভূমিকায়, বাবার ভূমিকায় দাঁড়াবো না মায়ের ভূমিকায় দাঁড়াবো বাবা? আচ্ছা ঠিক আছে, আমি আজকে বাবাই সাজিলা, বাবাই সাজিলা, যতক্ষণ মা আমি আসরটায় দাঁড়িয়ে থাকবো, আমি প্রমাণ করব যে বিশ্ব ব্রহ্মাণ্ডটা চলছে একমাত্র বাবাদের জন্য, মায়ের কোনো দা। তবে হে মা, আমি আগেই বাগিয়ে নিচ্ছি মা, গলায় কাপড় নিয়ে আপনাদের চরণে লম্বা লম্বা পড়ছি মা গো। কেন বললাম মা, না আমি যতক্ষণ আসরটা থাকবো বাবাদের জয়গান, আর মায়েদের দোষারোপ, মায়েদের সম্বন্ধে মা দু চারটা গায়ে লাগা কথা বলতে পারি মা, কেউ ঝাঁটাটি নিয়ে তেড়ে আসবেন নাই, এইটি আমার অনুরোধ। নাকি বাবা? বাবার দলকে বলছি আপনারা চুপচাপ ধৈর্য ধরে কবি গানটা শুনে যান, যতটা সাধ্য যতটা ক্ষমতা হাসি মুখে বাড়ি বিদায় করবো, ও আর মায়েরা মালা ঘুরক আমার দেখার দরকার না, আপনাদেরকে হাসি মুখে বাড়ি বিদায় করবো, আর ও মায়েদের মুখগুলিকে আমি আমসির মতন করবো, আমি গানের শেষে মা আবার আপনাদের চরণে লম্বা লম্বা পড়বো, যতক্ষণ আসরটায় থাকবো আমি প্রমাণ করবো যে আমার বাবা হচ্ছে সব জায়গায় বড়, মায়ের কোনো দাম নাই, মা সব জায়গায় কিছুই নাই মা। প্রথম কথা কোন জায়গায়? আচ্ছা একটা আপনারা মোটামুটি যারা পুরাণ পুঁথি পড়েছেন তারা জানেন, কবিগান বাবা কঠিন জিনিস, পুরাণকে কেন্দ্র করে, পুরাণ ব্যতি রেখে আমাদের কবিগান হবে না, কারণ একটা না একটা আমাদের থাকবেই। তাই পুরাণ থেকে আমি একটা প্রথমে প্রমাণ দিয়ে যাই, জন্মটা কার আগে, এ মায়ের বেটা, এ মায়ের বেটা, জন্মটা কার আগে, আমার বাবার জন্ম আগে না তোমার মায়ের জন্ম আগে, কার জন্মটা আগে গো? পুরাণ পুঁথি যারা পড়েছেন তারা জানেন যে বাবার জন্মটা আগে কোন জায়গায়, না যারা ব্রহ্ম বৈবর্ত পুরাণ পড়েছেন তারা জানেন, প্রমাণ পুরাণ দিয়ে আমি প্রমাণ দিয়ে দেখাবো যে বাবা বড় কোন জায়গায়, না যেদিন এই বিশাল পৃথিবী জলে পরিপূর্ণ না ছিল, বিশাল পৃথিবী জলে
পরিপূর্ণা ছিল আর ধু ধু জলরাশি পুরা নেড়ি খেল মা গো চারিদিকে জলময় জল ছাড়া না তখন মা বাবা দুনিয়াতে কিছু ছিল না এর উপর জল হতে একটা জল বুদয় ছিল আর জল বুদ কাকে বলে লোক শোষা বল মা গো সেটা ছিল বৃহৎ আকার চিন্তা করুন মনে বুদবুদটা ভাসতে থাকে জলের মাঝখানে এবার বাতাসের সঙ্গে সেটা ধাক্কা খেল ভাই বুদবুদটা ফুটে গেল পুরান মাঝে যেই মাত্র বুদবুদটা অমনি ফুটে গেল তার থেকে দেখুন একটা শব্দ পাওয়া গেল কি শব্দ বটে আমার শুনে চলুন কানে বীজ মন্ত্র বলা যায় জানাই কবির কানে যখন ওইটা বাতাসের সঙ্গে ধাক্কা খেয়ে গেল বুদবুদটা ফুটে গেল বুদবুদ কাকে বলে বাবা বুদবুদ কাকে বলে স্কুল যাস আজ বুদবুদ মানে কি রে বুদবুদ মানে কি আবার ইয়া কে মার হিনা যে পানাগড়ের বুক ধরে পানাগড়ের বুক ধরে বুদবুদ মানে জলবিম্ব জলের ডেমু তাকে বুদবুদ বলা যায় এবারে সেটা কয়েক হাজার মাইল জুড়ে ভাসতে থাকে ভাই একদিন বাতাসে ধাক্কা খেল পুরার মাঝে ভাই যে মাত্র বাতাসে ধাক্কা খেয়ে গেল আচম্বিতে বুদবুদটা তখন ফুটে গেল যে মাত্র বুদবুদটা ফুটে গেল ভাই একটা জ্যোতি বেরোয় জানেন তো সবাই একটা শব্দ প্রথমে বেরোলো সেইটা কি না ওম 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 শব্দ তার থেকে হলো ওম সেই ওম শব্দ হতে মা গো একটা জ্যোতি বেরিয়ে এলো জানেন তো সবাই সেই জ্যোতিতে জ্যোতির্ময়ী বাবা এলেন পুরার মাঝে ভাই সেই জ্যোতিতে আমার একজন বাবা জ্যোতির্ময় আবির্ভূত হলেন বাবা জলের উপর ভাসতে লাগলেন চিন্তা করতে লাগলেন যে একা আমি অনেক হব এক অহং বহু শ্যামল আমি অনেক হব বিশ্বের মাঝে বাবা আমার এই কথাটা চিন্তা দেখুন করে মা গো চিন্তার ফলে বাবার দেখা দিল ঘাম বাবা চিন্তা করতে লাগলো এই যে ছোট ছোট বাচ্চারা যখন পরীক্ষা দিতে যায় কঠিন কোশ্চেন যদি পড়ে যায় তাহলে চিন্তা করতে হয় চিন্তা করলে কি হয় না ঘাম দেখা দেয় পরিশ্রম করলে ঘাম হয় নাকি বাবা চিন্তার ফলে ঘাম হয় এই যে বাবা যখন চিন্তা করলেন এক অহং বহু শ্যামল চিন্তা করতে করতে কপালে ঘাম সেই ঘামটা জলে ফেলে দিল বাবা আমার তোর মায়ের জন্মটা দেখ রে ওরে যেই মাত্র বাবাই আমার মুছে নিল ঘাম জলের উপর ফেলে দিলেন দুর্বাদল শ্যাম ওরে যেই মাত্র বাবাই আমার ফেলে দিল ঘাম তার থেকে তোর মা জন্ম নিল যার আজ্ঞা শক্তি না আমার বাবার কপালের ঘামের থেকে ওরে তোর মায়ের জন্ম তোর মায়ের জন্ম এই যা গেল পুরাণ লাইন আচ্ছা বলুন তো সাহিত্য লাইনটা একটা আসা যাক আমি প্রমাণ দেখাবো সাহিত্য লাইনও আমার বাবাকে বড় করেছে আচ্ছা বলুন তো আমাদের বিশ্বকবিকে যদি কারো জানা আছে আমি প্রশ্ন করছি না বিশ্বকবি কে গো রবীন্দ্রনাথ ঠাকুর বাহ সুন্দর আর আমাদের জাতীয় সঙ্গীত কি বাবা জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা নাকি বাবা রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মতন দু চার পয়সার কবি আনলেন তিনি হলেন বিশ্বের কবি কবিগুরু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কাকে বড় করলেন বাবাকে জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্যবি আমার বাবা যদি ওর মা বড় হতো তাহলে উনি লিখতেন যে জনগণ মন অধিনায়িকা জয় তু ভারত ভাগ্যবি ধাত্রী
স্ত্রীলিঙ্গে লিখতেন নাকি বাবা? তার জায়গায় কেন বিধাতা লিখেছেন? বিধাতা লিখেছেন আমার বাবাদের জনগণ অধিনায়ক। নায়কটা কে গো? সুপারস্টার মিঠুন চক্রবর্তী আমার বাবা নায়ক। আমি মিথ্যা কথা বলছি? তাহলে আপনারা বিচার করুন, এই তুমি কোন কবির কলমে দেখাবে ভাই যাহা দেখো আমার মা বড়? তাহলে আমি বুঝবো তোমার মা বড়। আর একটা দেখুন, বেশ সাহিত্য লাইন গেল, এবারে সামাজিক আসুন। মনে করুন যাতে না হয় বাবা, আমি সেইটা চিন্তা করছি যেমন কারো ঝগড়া না হয়। মনে করুন বাবা, পাড়ায় পাড়ায় যদি আমার ঝগড়া লেগে যায়, বাবার বেটা পেরিয়ে পড়ে জানেন তো সবাই। ও মা, ঝগড়া যেমন না হয় মা, বাই চান্স মনে করুন লেগে গেছে, ওই পাড়ার চারটে বাবার বেটা, এই পাড়ার চারটে বাবার বেটা, চৌদ্দগিরা বাসের লাঠি এনে হাজির, এসে পরে কি বলে? চলে চলে চলে, ওরে তুর বাবার বেটা, আমরা বাবার বেটা দেখে নেবো, চলে কি গো বলে না? আজ পর্যন্ত কোথাও শুনিছে যে চলে তোরাও মায়ের বেটা, আমরাও মায়ের বেটা দেখি লেব? কে বলে? এখানো এখানো ও গো আমার বাবা বড় গো, আমার বাবা বড় গো। এই দেখুন আরেক বাবা, এই যে বজরং বালি নাকি বাবা, উয়ার ক্ষমতাও পার বাবা। পরে আমি বলছি, ও যে বাবা শঙ্কর মোচন, এমন ক্ষমতা বাবা বিশ্বে কারো নাই গো, বিশ্বে কারো নাই গো। তাহলে দেখুন, আনাগোনা না করলে ভালো লাগবে না, একটা মুখে বললে ভালো লাগবে না শুনতে? তাহলে এবারে মায়ের বেটাকে উঠাই নাকি বলো? আবার আমি আসবো, আবার মায়ের বেটা করতে বলবো। তাহলে এই কটা প্রশ্ন দিয়ে গেলাম যে আমার বাবার কপালের ঘামের থেকে তোমার মায়ের জন্ম। তোমার মায়ের যদি আগে জন্ম, তা তুমি প্রমাণ দিবে কোন জায়গায় তোমার মায়ের জন্ম হয়েছে, মায়ের জন্ম হয়েছে। তাহলে আনাগোনা করতে হবে ভেবে দেখা যায়, মা গো আনাগোনা করতে হবে ভেবে দেখা যায়। আর তাছাড়া আপনাদের ভালো লাগবে না, এখন ওখানে আসছেন কি নাম আপনার? বুলন বাবু আমার কাছে দেখুন চলে এলো, মা গো 50টি টাকায় আমায় দান করিয়ে গেল। ও মা দাঁড়াও ভাই, দানের ফল মা বিফলে যায় না, দান করুন, দানের ফল কোনোদিন বিফলে যাবে না, বিফলে যাবে না। আমাকে এমনি দেন নাই বলুন বাবু, কেন না? সে বাবার বেটা, সে বাবার বেটা, তার পাওয়ার আছে। তার বাবার বেটা রে, তোর মায়ের আছে না? ধন যদি আছে আমার বাবারই রয়েছে, বাবারই রয়েছে। তোর মায়ের ধন নাই, ধন যদি আছে আমার বাবার আছে। তবে বুলন বাবা আমাকে এমনি দেন নাই, কেন না? কোথাও আমি 25 টাকা জমা রেখেছিলাম, আজকে 8 বছর হয়ে গেছে ডবল। আর বুলন বাবু যে আমার কাছে 50 টাকা জমা রাখলেন, যখন 8 বছর পেরিয়ে যাবে 100 টাকা পাবেন গো, 100 টাকা পাবেন গো। তাহলে জমা রাখলেই পাবেন, আর জমা না রাখলে পাবেন না বাবা। দান করুন, দানের ফল বিফলে যায় না, বিফলে যায় না। তাহলে এই বলে প্রথম আসর সাঙ্গ করে যায়, মা গো আনাগোনা না করলে মজা লাগবে না। তাহলে এই বলে প্রথম আসর সাঙ্গ করে যায়, একবার উচ্চ স্বরে হরি ধ্বনি বলুন গো সবাই। দাঁড়া, আমি উচ্চস্বরে বললাম, আপনাদের উচ্চস্বরে হরি হরি বললাম,
হরি ডাকে পরমেশ্বর, হরি ডাকে ওরে শেষের দিনে সেজন বিনে খেবা পর কি আপন হবে রে। হরি ডাকছে আমার বাবা, তুমি যখন আসরটা ছাড়বে তখন সবাইকে বলা করাবে, একবার কালি কালি বলো ভাই, একবার লক্ষ্মী লক্ষ্মী বলো ভাই, একবার দুর্গা দুর্গা বলো ভাই, দেখবো কজন বলে। যদি একজন বলে আর যতগুলো টাকা পাবো মায়ের বেটাকে দিয়ে দেবো নাকি হো, তাহলে এই বলে প্রথম আসর সাঙ্গ করে যায়। এবারে মায়ের বেটা আসবে উঠে আজি কার আসামি পক্ষের উকিল, একজন ফরিয়াদি পক্ষের উকিল। আর এই যে প্রভুর মঞ্চটি সংকট মোচন হনুমানজির যে মন্দির মঞ্চটি, এই মঞ্চটি হচ্ছে আজকের আদালত। তাতে আপনারা আসানসোল কোর্ট ধরলেন, আপনারা হলেন হাকিম মানে বিচারক। আপনারা বিচার করবেন কোন উকিল কিরকম যুক্তি দেখাচ্ছে, কোন উকিল কিরকম ল দেখিয়ে যাচ্ছে। আমরা নিজ নিজ আর্গুমেন্ট দিয়ে যাব, আপনারা ভার্ডিক্ট মানে রায় প্রকাশ করবেন। তাহলে মোটামুটি পালাটা নির্বাচন হয়ে গেছে, কে কোন ভূমিকাতে অভিনয় করবে সেটিও আপনারা নির্বাচন করে দিয়েছেন। আমার যিনি প্রতিপক্ষ পাল্লাদার শ্রীমান পূর্ণচন্দ্র মুখার্জি মহাশয়, ওনাকে আপনারা পুরুষের ভূমিকায় দিয়েছেন মানে বাবার ভূমিকায় দিয়েছেন, আর আমাকে দিয়েছেন মায়েদের তরফের উকিল। তাহলে আমি সর্বপ্রথম পুরুষদের চরণে প্রণাম জানাচ্ছি বাবা, আর অন্তত আমার কাছে ঘন্টা খানেক বা ঘন্টা দেড়েক আমার কাছ থেকে আপনারা কেউ প্রণামের আশাটি করবেন না। কারণটা কি না, যেহেতু কবি গানটা ঝগড়াটে গান, যুক্তির গান, তর্কের গান, আমিও আপনাদের সম্বন্ধে দু চারটে গায়ে লাগা কথা বলে ফেলতে পারি। দয়া করে যেন কেউ লাঠিটি নিয়ে তেরে আসবেন না। মায়েদেরকে বলছি মা, আপনারা চুপচাপ বসুন, মানে ধৈর্য ধরে বসুন, আপনারা কেউ গোলমাল করে কবি গানটি নষ্ট করবেন না। আপনারা যদি গোলমাল করেন বাবার বেটা এসেই বলবে দেখো মায়ের দল কত অভদ্র, গোলমাল করে কবি গানটা নষ্ট করছে, বাবার আমার কেমন চাঁদা মুখ করে বসে আছে, মা গো এইটুকু যেন আমাকে শুনতে না হয়। আপনারা চুপচাপ ধৈর্য ধরে বসুন, আমি যথাসাধ্য প্রাণপণ চেষ্টা করে আপনাদেরকে হাসি মুখে বাড়ি বিদায় করব, আর ওর বাবার দলের মুখগুলোকে বায়েন আজ বাংলার পাঁচের মতো করব, পাঁচের মতো করব। এইবার আপনারা প্রথমেই শুনলেন সৃষ্টির কথা, বলছে এই পৃথিবীতে কার জন্মটা আগে, বাবার জন্ম আগে না মায়ের জন্ম আগে। বলছে যেনারা ব্রহ্ম বৈবর্ত পুরাণ পড়েছেন তারা বুঝতে পারবেন যে এই পৃথিবীতে বাবার জন্মটা আগে কি করে। আপনারা শুনলেন, বলছে বিশাল পৃথিবী জলে পরিপূর্ণ ছিল, কেবল ধু ধু জলরাশি যেটা পুরাণে লিখিল, এবার চারিদিকে জলময় জল ছাড়া নাই, তখন মা বাবা দুনিয়াতে কিছু ছিল নাই। এবার কিছুদিনই পরে জলে বুদবুদি উঠিল, সেটা ছিল বৃহৎ আকার শাস্ত্রেতে লিখিল, আবার জলবুদ কারে কয় সেটা জানালো আসরে। বলছে জ্ঞানী শ্রোতায় আছেন যারা বুঝেছেন অন্তরে, যেনারা শাস্ত্রজ্ঞ যেনারা ভাবুক তারা নিশ্চয় বুঝতে পারলেন যে যেটা জলবুদ, জলের ডেমুক বা জলের ভুড় ভুড়ি, সেটা যেই বাতাসে ধাক্কা খেল তাতে একটা জ্যোতিবাহী হলো, তার থেকে হঠাৎ ওর বাবার জন্ম নিলেন দেবনারায়ণ। উনি জলের উপর ভাসছে, ভাসতে ভাসতে মনে করলো যে সৃষ্টি করব, দিয়ে হঠাৎ ঘাম, সেই ঘামটি যেই মাত্র জলে ফেলে দিল তার থেকে আমার মায়ের জন্ম হলো যার আদ্যা শক্তি না। আপনারা শুনলেন তো আমার বক্তব্য, কবি গান ঝগড়েটে গান, যুক্তির গান, তর্কের গান। আচ্ছা বাবা, জলেতে যদি কেউ থাকেন মানে এক গলা জলে আপনারা আছেন,
তো সেই জলেতে থাকলে ঘাম দেবে? মনে করুন জলের থেকে যদি কেউ জলে সাঁতার কাটুক বা জলে যদি কেউ ডুবে থাকে এক গলাপ জল পর্যন্ত, তো ঘাম হবে বাবা? আমার বক্তব্য একে আপনারা দুটো হাতে আর দুটো পায়ে তুলে নিয়ে গিয়ে একটা পুকুরে ফেলে দেন, দু দেখা যায় দেখো ভাই এইভাবে বলছে ব্রহ্ম বৈবর্ত পুরাণ প্রমাণ করছে। তো কি বলছেন মশাই? আমি 17টা পুরাণ প্রমাণ করে দেবো যে আমার মায়ের জন্মটা আগে তুমি দেখিয়ে দাও, যাই দেখো মুরগান এরকম করে আমার ঘাম বেরুচ্ছে, সেই ঘামটা ফেলে দিলেই মায়ের জন্ম, ওই রকম করে আমার মায়ের জন্ম হবে। যেনারা দেবী ভাগবত পড়েছেন তেনারা বুঝতে পারবেন কোন জায়গার ঘটনা। ওই যে তুমি জ্যোতি পর্যন্ত বলেছো, ঠিক কথা বলেছো। আপনারা যারা দেবী ভাগবত পড়েছেন তারা বুঝতে পারবেন সেই জ্যোতিতে ওর বাবা জ্যোতির্ময় পুরুষের জন্ম হয়নি। যেনারা দেবী ভাগবত পড়েছেন তারা বুঝতে পারবেন জ্যোতিতে জ্যোতির্ময়ী মা যে আমার আবির্ভূতা হলো, সেই তো মায়াব্দা শক্তি তুমি শুনে চলো। এবার মায় আমার আত্মা শক্তি ওই না ভাবলো মনে মনে, খুব দামি কথা বলেছেন মাইকি, দারুণ দারুণ, ঠিক আছে পরে আসছি আমি। তবে যাক অর্ধেন্দু পাল উনি আমাকে 60 টাকা দান করেছেন, ওনার দান পেয়ে আমি খুব আনন্দিত মায়েরা, আপনারা একটু চুপচাপ ধৈর্য ধরে বসুন। এরপর আমি যেটা বলতে চাচ্ছি, ওই যে মাতা শক্তি যোগমায়া উনি কি করলেন না, মোটামুটি এক গন্ডুষ জল হাতে করে নিয়ে মন্ত্রপুত করে পান করলেন, তার থেকে হলো মায়ের গর্ভ। দিনে দিনে সেই গর্ভ বাড়তে থাকলো, কিছুদিন গত হলে অর্থাৎ 10 মাস 10 দিন পর 3টি ডিম্ব প্রসব করলো, একটি নীল একটি লাল একটি সাদা। নীল ডিমে জন্ম নিলেন বিষ্ণু, লাল ডিমে জন্ম নিলেন ব্রহ্মা, আর সাদা ডিমে জন্ম নিলেন দেবাদিদেব মহাদেব। নেহাত মা মার ওই 3টি অণ্ড বা 3টি ডিম্ব প্রসব করেছিল। পার্টির যেমন বড় বড় নেতা বা লিডার দেখেছেন আপনারা, সেই রকম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনের জন্ম হলো। তাই গোপাল আজকে বাবা বলতে পারছো, বাবা বলতে পারছো, আর কি বলবো বাবা। কবি গানটা শুরু হতে না হতেই বাপ বাপ বাবা 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 বাপ বাপ। আচ্ছা বাপ বাপ কিসে করে কেউ বলতে পারেন? একটা জন্তু আছে জানা আছে আপনারা, আপনারা তো টাউনশিপের লোক, বলতে পারবেন? কোটাস, ঠিক। আমার মনে হয় এটা কোটাসের বেটা রে, কোটাসের বেটা রে, আজকে লাগাইলো লেঠা রে কোটাসের বেটা রে, লাগাইলো লেঠা রে কোটাসের বেটা রে। দাঁড়ান, সৃষ্টি গেল, এরপর আপনারা শুনলেন সাহিত্যের কথা। বলছে বলুন তো আমাদের বিশ্বকবিকে, আপনারা বললেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের জাতীয় সঙ্গীত কি না জনগণ মন অধিনায়ক জয় হে, জনগণ মন অধিনায়ক। আমাকে বলছে নায়ক, নায়ক হচ্ছে পুংলিঙ্গ বেটা ছেলে সুপারস্টার মিঠুন চক্রবর্তী। বাবা রে, শালা যদি ছোকরার বুকের ছাতি ছিল 32 বুঝলেন, ফুলে একদম সঙ্গে সঙ্গে 92। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন জনগণ মন অধিনায়ক জয় হে, নায়ক হচ্ছে সুপারস্টার মিঠুন চক্রবর্তী। দাঁড়ান, কেউ কিছু মনে করবেন না, যদি আপনারা বলতে চান যে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন জনগণ মন অধিনায়ক, তো নায়ক যদি সুপারস্টার মিঠুন চক্রবর্তী হয় বুঝলেন, তো আমি আপনাদের কাছে প্রমাণ করব নায়কের থেকে নায়িকা বড়। আচ্ছা মিঠুন চক্রবর্তী এখন যাকে বিয়ে করেছে তার নাম কেউ জানেন? বলুন দেখি, যার জানা আছে মিঠুনের যে গিন্নি তার নাম কারো জানা আছে? বলুন যার জানা আছে। যোগিতা বালি, যোগিতা বালি এর আগে কার গিন্নি ছিল? কিশোর কুমারের, কিশোর কুমারের তৃতীয় পক্ষের গিন্নি।
তো এর বাবা সুপারস্টার মিঠুনের চেয়ে মামার যোগিতা বালি কমসে কম বারো বছরের বড় রে, বারো বছরের বড় রে। হলো এইবার আপনারা জানেন বাবা অভিষেক বচ্চনের কথা জানেন তো সবাই। ওরে তার ঘরণী ঐশ্বর্য রায় আমি বলে যাই, অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চন, তার গিন্নির নাম হচ্ছে ঐশ্বর্য রায়। ওই অভিষেক বচ্চনের চায়ের ঐশ্বর্য রায় বলছে ছ বছরের বড় রে, ছ বছরের বড় রে। একবার দাঁড়াও, আচ্ছা শুনুন, যদি সিনেমার লাইন ছেড়ে দিই, এই যে ক্রিকেটার জগতে চলুন, বড় বড় ছয় মাত্র সচিন তেন্ডুলকর, ওর বইয়ের নাম কারো জানা আছে? সচিনের বইয়ের নাম কারো জানা আছে? অঞ্জলি তেন্ডুলকর, সচিনের চেয়ে অঞ্জলি তেন্ডুলকর। সেও বলছে সাত বছরের বড় রে, সাত বছরের বড় রে। আচ্ছা দাঁড়ান, আপনারা অনেকে মনে মনে ভাবতে পারেন যে খুব তো বাবা তুমি মিঠুনের বউ, অভিষেকের বউ, সচিনের বউ বলছো। যারা মুরব্বী মানুষ আছেন, মুরব্বী বাবার আছেন, পুরাণ পুঁথি পড়ছেন, টিভিতে সিরিয়াল দেখছেন, তাদের উদ্দেশ্যে বলে যাচ্ছি, পুরাণে তো প্রমাণ আছে, ওরে শ্রীকৃষ্ণের দাদার নাম বলরামে হলো। আমার তার ঘর রেবতী অগোষটা দল, বলরামের চেয়ে রেবতী আমার এক যুগের বড় রে, এক যুগের বড় রে। শ্রীকৃষ্ণের দাদা বলরাম, তার স্ত্রীর নাম হচ্ছে রেবতী, সেই রেবতী মানে বলরামের চেয়ে রেবতী পুরাণে প্রমাণ করছে, মা বলছে এক যুগের বড় রে, এক যুগের বড় রে। আচ্ছা ছেড়ে দিন, বলুন তো আমাদের সাহিত্য সম্রাটকে, যার জানা আছে বলুন, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাননীয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি কার বন্দনা গান করলেন? বন্দে মাতরম সুজলং সুফলং মলয়জ শীতলং শস্য শ্যামল মাতরম বন্দে মাতরম। তিনি যদি বুঝতেন যে বাবা বড়, তাহলে তিনি লিখতেন সুজলং সুফলং মলয়জ শীতলং শস্য শ্যামলম বন্দে বাবাতরম, বন্দে বাবাতরম। ওই বাবাতরমটা বাদ দিয়ে কেন তিনি মাতরম লিখেছে, মাতরম লিখেছে। দাঁড়ান, আপনারা একটা কাজ করবেন, এই সামনে 15ই আগস্ট স্বাধীনতা দিবস যখন আসবে, এনাকে আপনারা আহ্বান করবেন, ফোন করে ডেকে নেবেন, যেদিন জাতীয় পতাকা উত্তোলন করবেন একে ফোন করে ডেকে নেবেন, দিয়ে মোটামুটি যখন ওই যে সেই বন্দে মাতরম বলতে হয়, যখন জাতীয় পতাকাটা উত্তোলন করবে তখন বলবে বন্দে বাবাতরম বলো ভাই, বাবাতরম বলো ভাই। সব জায়গায় ওর বাবা, কিন্তু না, আমি আপনাদের কাছে প্রমাণ করব। এরপর সামাজিকে একটা কথা প্রমাণ করে গেল, ও যে পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব হলে অগোষতা দল, ওরে পাড়ায় পাড়ায় যদি দ্বন্দ্ব বেঁধে যায়, ও বাড়ির চারটি পাঁচটি ছেলে, এ বাড়ির চারটি পাঁচটি ছেলে আমার লাঠি নিয়ে রাস্তায় দাঁড়ায়, মারামারি করার সময় কি বলে, চলো চলো বাবার বেটা, আমরা বাবার বেটা বেরিয়ে কত মরা। না না, ওরকম কথা কেউ বলে না ভাই, কি বলে চলো শালা বেরিয়ে, ওরে তোরাও মায়ের দুধ খেয়েছিস, আমরা মায়ের দুধ খেয়েছি, বেরিয়ে দেখি কে কত মরা।
কি গো বলে না আজ পর্যন্ত কেউ বলে নাই চোলারা শালারা তোর বাবার দুধ খেয়েছিস আমরা বাবার দুধ খেয়েছি বেরিয়ে দেখি কে কত মরো আর এ কেন মাকে নিন্দা করবে না বায়েন এ তো আর মায়ের গর্ভে জন্মায়নি একদম হললে সাপের মতো আকাশ থেকে ধূপ করে পড়েছে একদম যেদিকে সেদিকে ছড়ছড়ি ছিটিয়ে গেছে দিয়ে মা যখন খিদে পেয়েছে বাবাকে বলছে বাবা আমার খিদে পেয়েছে তখন তোর বাবা কোথায় দুধ পাবে ওর বাবা তখন একটি বড় রকম পেপসি কিনে দিয়েছে আমার মনে হয় এ বাবার পেপসি চুষে মানুষ রে পেপসি চুষে মানুষ রে পরীক্ষিত বালা নিজে বলেছে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হয় না কোনোদিন জন্ম জন্মান্তরে করলে সাধনা সেই মাকে নিন্দা করছিস গোপাল উঠে যাবি না তো হাতে আমুল স্প্রে ঠং পুড়ে নেবে নিয়ে একদম চলে যাবে যত রোডে মানে যত গাড়ি চলছে বাবু এক টাকা বাবু পাঁচ টাকা না দাও তো ছুঁয়ে দেব এই ভাবটা তোমাকে করতে হবে গায়ের জোরে বাবা বাবা করছে গোপাল কি বলছেন মশাই আমি আপনাদের কাছে প্রমাণ করব ওরে মৃত্যু পর্যন্ত আমার মা ছাড়া কিছু নাই ওরে দশ মাস দশ দিনই মা গর্ভেতে ধরিল তোমার কটা বাবা ধরতে পারে আমার কাছে বলো এবার গর্ভ হয়েছে যেদিনই আসি ধরা তলে মা মাটিতে পড়ে গেলাম জানাই কথা বলে মহাকাল ভাই মালা করে ছোকরারা এনেছে ঠিক আছে খুব ভালো তবে ওনার মুখে আপনারা শুনেছেন দান খুব ভালো জিনিস দান করুন পরে আমি আসছি এরপর কি তাহলে মা মাটি গর্ভ হইতে যেদিন ভূমিতলে বা ধরাধাম আসি মা মাটি সেটা তোমার বাবাটি নয় গো বাবাটি নয় গো যাক এবার নাভি ছেদন করতে আমার ধাত্রী মাতা এলো সে তো আমার মা বটে তা তুমি শুনে চলো এবার দিনে দিনে বাচ্চার বয়স আমার বাড়তে থাকে ভাই বাচ্চাটার বয়স যখন ছয় দিনের হয় ওগো ছয় দিনই বাচ্চাটার বয়স যখন হইল তার পূজা করতে হয় ও গো সদা দল বাচ্চাটার বয়স ছদিন ছদিনে কার পূজা করে ষষ্ঠী মা ষষ্ঠী যদি তোমার বাবা বড় হতো লোকে ষষ্ঠা বলতো তাহলে ঘটনাটা কি ছদিনে ষষ্ঠী পূজা এইবার দিনে দিনে বাচ্চাটা বাড়তে থাকে ভাই ওগো আমার গানি শ্রোতা শুনিবেন সবাই ছয় মাসের বাচ্চাটার বয়স যখন হলো আমার অন্নপ্রাশন করতে হবে ওগো শ্রোতা দল অন্নপ্রাশন অন্নপ্রাশন মানে কি মুখে ভাত দেওয়া যেটাকে ভোজনা বলে অন্নপ্রাশন তো আচ্ছা মনে করুন বাচ্চাটা যখন ভোজন মানে অন্নপ্রাশন হয় ধান চালে গুলো মা লক্ষ্মী মনে করুন পায়েস রন্ধন করলো বাচ্চাটার মুখে প্রসাদ দেওয়া হলো অন্নপ্রাশন করা হলো মা লক্ষ্মীকে দিয়ে তো তুমি এক কাজ করবে তুমি যখন তোমার বাবা এত বড় আবার আগামীতে যদি বাচ্চা কাচ্চা হয় তো ওই অন্নপ্রাশনের সময় অন্ন দেওয়ার দরকার নাই তোমার বাবা জলরূপী নারায়ণ বাচ্চাটার মুখে গুটি পাঁচ ছয় জল ঢেলে দেবে দিয়ে বলবে জলপ্রাশন করো ভাই জলবর্ষণ করো আর শালা ছেলে একদম টিটিনা সে ফুটবে
আর ছোকরারা তখন ওর পিঠের চামড়াটা মাটিতে নামাবে, কবি কড়া উঠিয়ে দেবে একবারে। দিনে দিনে বাচ্চাটা বাড়িতে লাগিল, আপনাদের কাছে সেটা প্রমাণ করা ভালো। ওরে বয়স যখন হলো ছেলের বছর পাঁচ ছয়, তাকে বিদ্যালয়ে যেতে হবে ঘরে রাখার নয়। বাচ্চাটার বয়স যখন পাঁচ কিংবা ছয়, পাঁচ বছর বয়সে আর তাকে বাড়িতে রাখা যায় না, তাকে স্কুলেতে ভর্তি করতে হবে। স্কুলে বিদ্যা কে দান করছে? আমাদের বিদ্যার দেবী মা সরস্বতী। গায়ের জোরে তুমি বাবা বাবা করছো, মাকে নিন্দা করছো, তোমার মনে নাই? তোমার একজন মূর্খ বাবাকে মায় আমার পণ্ডিতে বানালো, পণ্ডিত বানালো। দাঁড়ান, আপনারা মন দিয়ে কবি গান শুনছেন, আমাদের খুব ভালো লাগছে মা। তবে এই যে আমি বলছি, এর একজন মূর্খ বাবাকে আমার মা পণ্ডিত বানালো, কি করে পণ্ডিত বানালো আপনারা কিন্তু একটু আমাকে লক্ষ্য করবেন, তাহলেই বুঝতে পারবেন। এক দেশে একজন রাজকন্যা ছিল, ও তার মৌন দুটো প্রশ্ন ছিল, যেটা শাস্ত্রেতে লিখিল, ইশারাতে প্রশ্ন ইশারায় উত্তর দিলে পরে, তাকেই মা করবে বিয়ে জানাই আসরে। মায়ের ছিল মা দুটি প্রশ্ন, প্রশ্ন দুটো মুখে কোনো কথা নয়, ইশারায় প্রশ্ন ইশারায় উত্তর। প্রশ্ন দুটো কি না, প্রথমেই হচ্ছে এইরকম একটি গোল চিহ্ন, আরেকটি কি একটি আঙুল। ভাবটা বুঝুন, আপনারা জ্ঞানী কবি গান শুনেছেন বা শুনছেন, আপনারা একটু ধৈর্য ধরে শুনুন, খুব ভালো লাগবে। তাহলে প্রশ্ন দুটো কি না, মনে করুন পণ্ডিতরা যখনই যাচ্ছে, জয়ডঙ্কায় ঘা দিচ্ছে, রাজকন্যা মালা হাতে চন্দনের বাটি নিয়ে বাইরে আসছে, পণ্ডিতকে দেখে প্রথমে একটি গোল চিহ্ন, মুখে কোনো কথা নেই মা, এরপর কে কি বুঝবি বোঝ। নবদ্বীপ থেকে পণ্ডিত এলো, ঋষিকেশ, লক্ষ্মণ ঝোলা, বৃন্দাবন, বারাণসী, হাজার হাজার পণ্ডিতের আগমন, কিন্তু রাজকন্যার প্রশ্নের উত্তর আমার কেউ দিতে পারে না। পণ্ডিতরা মনে মনে করলো রাজকন্যার খুব অহংকার হয়েছে, নালে কি এমন প্রশ্ন, শালা এত হাজার হাজার পণ্ডিত আসছি কোনো মতে তার উত্তর মিলছে না। তো পণ্ডিতরা মা একটা মিটিং করলো, মিটিংটাতে কি পাশ করলো না, রাজকন্যার খুব অহংকার হয়েছে, একটা অকাট মূর্খকে ধরে নিয়ে এসে ওর গলা মালা দিয়া করাব দিয়ে বুঝলেন। পণ্ডিতরা মূর্খ খুঁজতে বেরিয়ে পড়িল, একটা গভীর জঙ্গলে গিয়ে উপনীত হল, এবার কাঠ কাটার আওয়াজ একটা শুনিবারে পাই, পণ্ডিতরা ধীরে ধীরে সেই দিকেতে যায়, হঠাৎ দেখছে একটা কাঠ কাটার আওয়াজ, কাঠ কাটছে বুঝলে। তো পণ্ডিতরা গিয়ে দেখছে এর একজন বাবা জীবন গাছের যে ডালটায় বসে আছে আর সেই ডালটাই কাটছে। তো পণ্ডিতরা বলছে, স্মৃতিরত্ন আর কোথাও মূর্খ খুঁজবি রে ভাই, ওই দেখ এক ছোকরা গাছের যে ডালে বসে আছে সেই ডালটাই কাটছে। তো বলছে, নাম 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 নাম, এখনই ধূপ করে পড়বি যে রে। আর যেই বলেছে বুঝলেন ধূপ করে পড়বি যে রে, ছোকরা উপর থেকে বলে উঠলেন, কোথাকার মূর্খ হে তোমরা, কোথাকার মূর্খ তোমরা, নি বাবা মূর্খ কি বলছিস বাপ, আমরা পণ্ডিত। তো বলছে, পণ্ডিত না ছাই, ভাষাটা কি বললেন, কেন বাবা ভাষাটা তো ঠিকই বললাম, তুই যে ডালে বসে আছিস সেই ডালটাই কাটছিস, তো এখন যে ধূপ করে পড়বি। তো বলছে, ওইটাই তো ভুল, আজ পর্যন্ত কেউ ধূপ করে পড়েছে, ভাবটা বুঝুন, বলছে আজ পর্যন্ত কেউ ধূপ করে পড়েছে, আমি আগে পড়বো
ওরে তবে ধূপ করব, তবে ধূপ করব। পণ্ডিতরা বলছে হ্যাঁ বাপ, খুব বড় মাপের পণ্ডিত তুই, তো নেমায় বিয়ে করবি? আর কি বলবো মা, আজকালকার দিন বুঝতেই তো পাচ্ছেন শালা বিয়ের যা হুচুক। যদি কারো দুটো পা নাই, টায়ার বেঁধে চলছে, তাকে যদি বলে খোড়া একবার নেচে দেখা, তোর বিয়ের ব্যবস্থা করছি 100% চেষ্টা যাতে বিয়েটা হয়ে যায়। এর নানা রকম উদাহরণ, জায়গাতে ঝামেলার দরকার নাই। এরপর কি না বলছে, বিয়ে করবি? দিয়ে ছোকরার সঙ্গে সঙ্গে গাছ থেকে নেমে এসেছে, বলছে শোন বাবা, তোকে আমরা ধুতি দিচ্ছি, পাঞ্জাবি দিচ্ছি, নামাবলি দিচ্ছি, সঙ্গে নিয়ে যাচ্ছি, তুই যাবা মাত্র মেয়েটাকে বল এইটি করবে, তুই গা হাত পা নেড়ে কিছু না কিছু একটা করে দিবি। আমরা 2000 পণ্ডিত আছি, হাত তালি দিয়ে জোর করে তোর বিয়েটাকে দিয়ে দেবো আমরা। তো ছোকরা বলছে এইটার এইটা তো সে আমি ঠিক দেখে নেবো, চলো। পণ্ডিতরা আবার আরো অবাক বলছে, শালা বলে কি রে, আমরা 2000 পণ্ডিত হিমশিম খাচ্ছি আর বলছে যে সে আমি ঠিক দেখে নেবো, চলো ঠিক আছে। এরপর ছোকরাকে রাজবাড়িতে নিয়ে গেল ভাই, আমার জয় ডঙ্কায় ঘামারিল শুনিবেন সবাই, ওগো যেই মাত্র জয় ডঙ্কায় ঘাটি মেরে দিল, রাজকন্যা মালা হাতে বাহিরে আসিল, হাতে তে মালা নিল, নিল চন্দনের বাটি, মা আমার রাজকন্যা এলো গুটি গুটি। এবার সম্মুখেতে পণ্ডিতকে দেখিবারে পাই, আমার ইশারাতে প্রশ্ন করে জ্ঞানী জনে গায়। যেই পণ্ডিতকে সামনে দেখেছে বুঝলেন সঙ্গে সঙ্গে রাজকন্যা এইটি, আর যেই এইটি দেখিয়েছে গোল চিহ্নটা বুঝলেন ছোকরার কি ভাবে হৃদয় মা, চোখের উপরের পাতাটা নিচে পড়তে যতটুকু দেখি একদম সেকেন্ডের মধ্যে, যেই ওই রকম গোল চিহ্নটা দেখিয়েছে না একদম সেকেন্ডের মধ্যে এইটি দেখি, আর যেই এইটি দেখিয়েছে রাজকন্যা ঘান নেড়েছে, ইশারা প্রশ্ন ইশারায় উত্তর, মানে ঘান নেড়েছে মানে বোঝাচ্ছে যে হ্যাঁ প্রশ্নের উত্তর ঠিক হয়ে গেছে। বেশ, আবার একটি আঙুল যাই দেখিয়েছে ছোকরার কি ভাবে হৃদয় মা, সেকেন্ডের মধ্যে দুটি আঙুল দেখিয়ে দিয়েছে। বেশ, কে কি বুঝবি বোঝ, শালা ছোকরার গলাতে মালা দিয়ে দিল, মা গো পণ্ডিতরা ফেল ফেল করে আমার তাকিয়ে রহিল, পণ্ডিত গুলো দেখছি বাবা শালা হলো কি রে। আমরা মনে মনে ভাবলাম একটু ইয়ার্কি করবো, রসিকতা করবো, একটু ইয়ার্কি ভাব করবো, হ্যাঁ শালা কিন্তু এত উল্টো, রাজকন্যা গলায় মালা দিয়া মানে রাজার জামাই, আর তোকে কিছু বলার নাই। পণ্ডিতরা যে যেদিকে চলে যাচ্ছে আর রাজকন্যাকে উদ্দেশ্য করে বলে যাচ্ছে, যা যে মালটা গেল অল্প পরে বুঝতে পারবি। আর কি বলবো মা, ঘটনাটা ঠিক তাই। এরপর বিয়ের পর বাসর ঘর, আপনারা ভাবুন মনে মনে, ওগো রাজকন্যা কি করিল রাখবো না গোপনে, রাজকন্যা কি করলেন আপনারা জানেন, তৎকালীনে যারা শিক্ষিত নারী ছিল বা শিক্ষিত মহিলা ছিল তাদেরকে বিদুষী রমণী বলতো, উনি কি করলেন না পালঙ্কে মশারি খাটিয়ে আর ভিতরেতে শুয়ে পড়েছে। আই শালা কি বলবো বললেন, রাজার জামাই হয়ে গেছে, এ আমরা শালা বনে বাজারে ঘুরে বেড়াতো, হঠাৎ রাজার জামাই বিরাট মুড, এদিক ওদিক বুঝতে পারছেন, এ বাড়ি ও বাড়ি সব এক কোয়াটার ও কোয়াটার সব আমরা ঘুরে বেড়াচ্ছে, নানা দিকে ঘুর ঘুরে বেড়াচ্ছে। রাজকন্যা দেরি দেখে উনি খাটের ওপর মশারি খাটিয়ে, পালঙ্কে মশারি খাটিয়ে ভিতরে শুয়ে পড়েছে, ইনি চতুর্দিক ঘোরাঘুরি করে যেই বাসরে প্রবেশ করতে যাচ্ছে গিয়ে দেখছে জাশালা, এই যে ঘরের ভিতর ঘর, কিছু মনে করবেন না মা, ছোকরা বাবার কালে কোনোদিন মশারি দেখে নাই, দিয়ে মনে মনে চিন্তা করছে জাশালা, এই যে ঘরের ভিতর ঘর রে, তো ভাবছে ঘরের ভিতর ঘর হতে পারে রাজাদের ব্যাপার, হয়তো চোর ডাকাতের ভয় তাই জন্য ঘরের ভিতর ঘর থাকতে পারে, কিন্তু ঘরের ভিতর ঘর যদি তার দরজা কোন ধারে,
তোগো ঘরের ভিতর ঘর যদি তার দরজা কোন ধাবে এবার চতুর্দিকে ছোকরাই আমার ঘোড়া ঘুরি করে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমার ঘুরিতে লাগিল কোন দিকে দরজা না দেখিবারে পেল চতুর্দিকে ঘুরছে বুঝলেন দরজা না তো মনে মনে চিন্তা করছে তাহলে মেয়ে ছেলেটা ভিতর কে গেল কি করে তাহলে কি নিচে আন্ডারগ্রাউন্ডে আছে দিয়ে বুঝলেন একদম হরাস করে নিচে ঢুকে পড়েছে শালা সে ঝুল বুঝতে পারছেন তো নানা রকম মাকড়সার জাল দিয়ে তাড়াতাড়ি দেখছে না এদিকে তো দরজা নাই বাইরে বেরিয়ে চলে এলো তো মনে মনে চিন্তা করছে তাহলে নিশ্চয়ই দরজাটা উপর দিকে আছে না চতুর্দিকে নাই ভিতরে ঢুকলাম সেখানে নাই তাহলে মেয়ে ছেলেটা ভিতরে গেল কি করে নিশ্চয়ই দরজাটা উপর দিকে আছে এরপর সঙ্গে সঙ্গে কিছুটা পিছিয়ে গিয়ে আর যেই মাত্র উপরেতে মেরে দিল লাফ ওগো যেই মাত্র উপরেতে মেরে দিল লাফ আর রাজকন্যা সঙ্গে সঙ্গে বলছে বাপ বাপ একদম মশারি দড়ি ছিঁড়ে বুঝলেন রাজকন্যার বুকের উপর পড়েছে তো রাজকন্যা মনে মনে চিন্তা করছে এটা কিরকম হলো মাইটি এত বড় শিক্ষিত মানুষ দু 5000 পণ্ডিত আমার প্রশ্নের উত্তর দিতে পারেনি একমাত্র এই ছোকরা দিয়েছে তার উত্তর তাহলে হঠাৎ এরকম ব্যবহার করলো কেন আবার মনে মনে চিন্তা করছে মা আজকে বাসর সজ্জা মধু জামিনী তবে কি প্রাণনাথ একটু রসিকতা করলো মানে ইয়ার্কি করলো আবার ভাবছে শালা এরকম ইয়ার্কি একদম জীবন যাওয়া ইয়ার্কি আর একটু হলে আমার পাঁজরটা ভেঙে যেত না না স্বামী যদি আমার উচ্চ শিক্ষিত হতো তাহলে তিনি এরকম ব্যবহার করতে পারতেন না তো রাজকন্যা মনে মনে চিন্তা করছে ইশারায় প্রশ্ন ইশারায় উত্তর মুখে কোনো কথা নেই এখন আমি প্রাণনাথকে জিজ্ঞাসা করে দেখি আমি কি প্রশ্ন করলাম তিনি তার কি উত্তর দিলেন গো ডাকছে কাছে প্রাণনাথ না বলো প্রিয়তমে না আমি যে আপনাকে দুটি প্রশ্ন করলাম তুমি কি বুঝে তার উত্তর দিলে তা বলছো তুমি সে গোল মতোটা দেখালে তো না হ্যাঁ তুমি জানতে চাইলে সাইকেলের গোল মতো চাকাটা ঘোরে কি করে তো আমি দেখেছি ওটা আপনা আপনি ঘোরে না এরকম একটা প্যাটেল দেওয়া আছে আপনারা জানেন রাজকন্যার প্রশ্ন ছিল পৌরাণিক প্রশ্ন রাজকন্যার প্রশ্ন ছিল এই পৃথিবীটা যে গোল তাকে ধরে রেখেছে কে তার পৌরাণিক উত্তর অনন্তনাগ ইশারাটা ঠিক মিলে গেছে বলছে তুমি জানতে চাইলে সাইকেলের গোল মতো চাকাটা ঘোরে কি করে আমি দেখেছি ওটা আপনি আপনি ঘোরে না এরকম একটা প্যাটেল দেওয়া আছে বলছে ও আচ্ছা প্রাণনাথ আমি যে একটি আঙুল দেখালাম তুমি কি বুঝে দুটি আঙুল দেখালে না ওটা তুমি জানতে চাইলে ওই সাইকেলটা কি ওই একটা প্যাটেলে ঘুরছে আমি দেখেছি না দুটো একটা ডান দিকে একটা বাঁ দিকে দিয়ে এরকম এরকম করে ঘুরাচ্ছে আর রাজকন্যার প্রশ্ন ছিল মা এক ব্রহ্ম তার পৌরাণিক উত্তর দ্বিতীয় নাস্তি রাজকন্যা বুঝতে পারলেন একটা অকাট মূর্খের সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে এরপর গলা ধাক্কা দিয়ে তাকে বার করে দিল মনের দুঃখে কালিদাসে মরিবার হয়ে গেল করে সরস্বতী নদীর তীরে ডুবে মরতে যায় আপনারা জ্ঞানী শ্রোতা জানেন তো নিশ্চয় তাহলে সরস্বতী নদীর তীরে ডুবে মরতে গেল ও গো আমার জ্ঞানী শ্রোতা প্রকাশ করা ভালো আমার যেই মাত্র নদীর জলে মেরে দিল ঝাঁপ আর সঙ্গে সঙ্গে জলটা দেখুন হয়ে গেল ফাঁপ যেই কালিদাস ঝাঁপ মেরেছে মা সরস্বতী সামনে দাঁড়িয়েছে কিরে কালিদাস তুই এরকম করে জলে ঝাঁপ দিয়ে জীবন বিসর্জন দিতে যাচ্ছিস কেন না মা আমার পেস্টিক চলে গেছে আমার বউ আমাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে অতএব আমি আর এই জীবন রাখতে চাই না বলছে শোন বাবা তুই জলে নেমেছিস জলে ডুব ডুবে তুই যেটাই পাবি তুলে নেনে আমাকে দেখা প্রথম কালিদাস ডুবলো তুলে আনলো সরস্বতী জিজ্ঞাসা করলো কি এনেছো বাবা না মা এনেছি কাদা আবার ডুবো কি এনেছো বাবা না মা গো এনেছি কর্দম মা সরস্বতী ভাষা জোগাচ্ছে প্রথম ছিল কাদা
দ্বিতীয় ডুবে বলল করদম, আবার ডুব, পুনরায় ডুব দিয়ে কি এনেছো বাবা? না মা গো, আমি এনেছি নিরমল পঙ্ক। নিরমল পঙ্ক কালিদাস কবির ভাষায় বলে উঠলেন, মা গো আমি এনেছি নিরমল পঙ্ক। সেই কালিদাস মা সরস্বতীর কৃপায় একজন বড় পণ্ডিত হলো। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সেই আমার মা সরস্বতী তাহলে শিক্ষাতে স্মৃতি জীবন কেটে গেল ভাই। এবার কর্মশালায় রত হলো, শুনিবেন সবাই, ওরে কর্ম করতে দুর্গাপুরী আমার মাঝে হইলো, আমার কত কারখানা সেটাই ওগো সোতা দল, আপনারা জ্ঞানী সোতা শোনে না মাঠাই, আস্তে আস্তে দিন দেখুন শেষ হয়ে যায়, যেই মাত্র শেষের দিন উপনীত হইল, ওগো আমার জ্ঞানী সোতা কে জানে না বলো, আপনাদের কাছে আমি প্রমাণ করে যাই, আরে ওগো আমার জ্ঞানী সোতা শুনিবেন সবাই, আমার বক্তব্য ওর বাবার হাড়ে হলুদটি দিয়ে তারপর আমি আসরটি ছেড়ে দেব। আস্তে আস্তে মনে করুন সব সেরে যখন সব হলো, চার ভাই চার কাঁধে নিয়ে শ্মশান ঘাটে নিয়ে গেল, চিতা জেলে দিল, যত বড় ওই রাজা জমিদার হোক মাটির কলসি করে জল ঢাললো, চিতা নিবুলো, এরপর মনে করুন সেই অস্থি অল্প তুলে নিয়ে সে গব্যঘৃতে ভাজিত হয়। এই যে মনে করুন ঘিটা, ঘিটা কোথায় পাবেন না আপনারা জানেন, দুধ, দুধ থেকে সর, সরের থেকে ননি, ননিকে গলানো হয় ঘি। এ যে বলছে আমার বাবা বড়, বাবা বড়, আপনারা চিন্তা করুন এর বাবা এনে গরু দুইলে দুধ পাওয়া যাবে না, দুইলে দুধ পাওয়া যাবে না, দুধ পেতে হলে দেখুন গাভী মাতা চাই, তাহলে দুধ হতে সর হয়। আপনারা ভাবুন মনে মনে, সর হতে ননি হয় তা রাখবো না গোপনে, এরপর ননিকে গলাইলে ঘি পাওয়া যায়, আর ওই গব্য ঘিতে অস্থি ভাজে জানেন তো নিশ্চয়। এরপর সেইটাকে নিয়ে একদম আসানসোলে ট্রেনে চেপে বর্ধমান, বর্ধমানে ট্রেনে চেপে মগরা, মগরা গিয়ে ত্রিবেণীতে একদম ত্রিধারা গঙ্গা দেবী মা আমার বইছে, সেইখানে গিয়ে অস্থি দিলেই একদম সব শেষ। তাহলে মাতৃগর্ভ থেকে এলাম আবার মায়ের কাছে গিয়ে আমরা শেষ হয়ে গেলাম। তাহলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার মা ছাড়া কিছু নাই, মা ছাড়া কিছু নাই। এরপর দাঁড়ান, আমরা আসরকে আসার সাথে সাথে কমিটির ছোকরারা আমাদেরকে উত্তরীয় প্রদান করলেন, এখানে লেখা আছে জয় শ্রীরাম, তারপর কি না শঙ্করমোচন হনুমানজির মন্দির, খুব সুন্দর আলোচনা, জয় শ্রীরাম। কিন্তু হে ভাবুক ভক্তগণ, আরেকটি আমার শেষ কথা, তারপর আমি ওনাকে আসরটি ছেড়ে দেব। এই যে জয় শ্রীরাম, ইনি এর বাবা হলে কি হবে বাবা, গায়ের জোরে বলছিল অনেক কিছু, কিন্তু ওই বাবা ওর, আজকে যে শ্রীরাম নবমী, ওর বাবা আমার মায়ের পূজা করেছে, মায়ের পূজা করেছে, কোন দিনের ঘটনা মা গো, যেদিন রাম আর রাবণেতে যুদ্ধ বাঁধিল, কারণ মা সীতা দেবী আমার লঙ্কা পুড়েছিল, ওরে পঞ্চবটি বনে হতে রাবণ তারে নিয়ে যায়, এবারে অশোক কাননে রাখে মিথ্যা কথা নয়, এবার সাগর বন্ধন করে সেথায় চলে গেল, আমার রাম আর রাবণেতে যুদ্ধ বাঁধিল, এবার নবম দিনের যুদ্ধ যেদিন, আপনারা ভাবুন মনে মনে, রাবণ রাজা যুদ্ধে আসছে রাখবো না গোপনে, নদিনের যুদ্ধে রাবণ রাজা যুদ্ধ করতে আসছে, রামচন্দ্র দেখলেন মা জগজ্জননী দুর্গা দেবী রাবণের রথের ওপরে আরোহণ করছেন, মানে সেই রথে বসে আছেন, তখন রামচন্দ্র বলেছিলেন মিতা বিভীষণকে, হে মিতা বিভীষণ চলো আমরা অযোধ্যায় ফিরে যাই, কেন না স্বয়ং জগজ্জননী মা দুর্গা যেহেতু রাবণ রাজার রথের
আর আমাদের সীতা উদ্ধার হবে না, সীতা উদ্ধার হবে না। তখন বিভীষণ বললেন, হে রামচন্দ্র, আপনি বিচলিত হবেন না, তাহলে কি করব না, ওই মা দুর্গার পূজা করুন আপনি। আজকে শ্রীরাম নবমী, আজকের দিনে রামচন্দ্র মা দুর্গার পূজা করব বলে প্রস্তুতি নিলেন। এরপর কি করে পূজা হলো? হনুমান ছিলেন বজরং বলী সংকট মোচন মুনি, উনি কি করলেন? বললে, হে রামচন্দ্র, বললেন, হে হনুমান, তুমি এক কাজ করো, 108টা নীল পদ্ম করো, আমার মা দুর্গার পূজা করবে রাজি বলোচন। এরপর দেবী দহে নীল পদ্ম জানিবারে গেল, ওরে দেবী দহে নীল পদ্ম জানিবারে গেল, সংকট মোচন হনুমান 108টা পদ্ম নিয়ে এলো। এবার যেই মাত্র সেই পদ্ম মায়ের পায়ে দেয়, বাবা একটা পদ্ম মিলছে না কো, জানেন তো নিশ্চয়। রাবণ রাজাই পৌরোহিত্য করেছিল, এটাও আপনারা অনেকে জানেন। 108টা নীল পদ্ম একটা করে যখন অর্পণ করলো, দেখা গেল 107, 8 হচ্ছে না মা। তো তাহলে কি হবে? হনুমানকে রামচন্দ্র বললেন, হে হনুমান, তুমি এক কাজ করো না, কি না, তুমি পুনরায় দেবী দহে যাও, আর একটা পদ্ম তুমি নিয়ে এসো। তা বললে, প্রভু, আর তো পদ্ম নেই, আমি 108টাই এনেছি, ওখানে 108টাই ছিল। তো বলছে, আর নেই? বলছে, না, কিন্তু এখানে তো মিলছে না, মাত্র 107। এরপর আপনারা জানেন রামচন্দ্রকে অনেকে বলে রাজীব লোচন, রাজীব মানে পদ্ম, লোচন মানে চক্ষু। অনেকে বলে কমল লোচন, কমল মানে পদ্ম, লোচন মানে চক্ষু। এরপর রামচন্দ্র মনে মনে করলেন, যেহেতু আর দেবী দহে নীল পদ্ম নাই, তাহলে এক কাজ করি, আমার এই একটা চক্ষু আমি মা দুর্গার পদে অর্পণ করব। এইবার যেই মাত্র ধনুর বাণ হাতে করে নিল, বাবা দক্ষিণ চক্ষু উপারিতে ওরা অমনি চলে গেল। ওরে যেই মাত্র দক্ষিণ চক্ষু উপারিতে যায়, আর কি মা থাকতে পারে জ্ঞানী জনে কয়, সঙ্গে সঙ্গে মা দুর্গা বেরিয়ে আসিল, রামচন্দ্রের হাত ধরে অগ্রসতা দল, বলে, তোমার পূজাতে আমি তুষ্ট হলাম ভাই, আর 10 দিনের যুদ্ধে রাবণ মরিবে নিশ্চয়। তাহলে হে ভাবুক ভক্তগণ, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আজকে যে শ্রীরাম নবমী, আজকের তিথিতে রামচন্দ্র মা দুর্গার পূজা করেছিল 108টা নীল পদ্ম দিয়ে। তাহলে যাক, এরপর শেষকালে একটা প্রশ্ন শুনে গেলেন, যে এই বলে প্রথমাশ্র সঙ্গ করে যাই, গৌর প্রেমানন্দে হরিধ্বনি দেবেন গো সবাই। আপনারা হরিধ্বনি দিলেন নির্দ্বিধায়, হরি বল বললেন। তো আমাকে বলছে, হরি টিকে তোমার মাসি না তোমার পিসি? হরি হচ্ছে আমার বাবা। বাউল শিল্পীরা বলেছে, শেষের দিনে সেজন দিনে খেপা পর জ্ঞাপন হবে, সেজন কোনজন? হরি ওর বাবা। কিন্তু হে ভাবুক ভক্তগণ, আপনারা জানেন, হরি যদি ওর বাবা হয়, হরি আমার মা। হরি যদি ওর মেষ হয়, হরি আমার মাসি। হরি যদি ওর পিসে হয়, হরি আমার পিসি। যদি বলেন কি করে, না আপনারা জানেন, হরি না স্ত্রীলিঙ্গ, হরি না পুংলিঙ্গ। যেমন ওর বাবার নাম হরি, মায়ের আপনারা জানেন অনেক মায়েদেরও নাম থাকে হরি, হরি বালা, হরি মতি, অনেক মায়েদের নাম থাকে। তো এই জন্য তুলসীদাস একটা পদ রচনা করেছিল, বুঝলেন? এটা আমি সংক্ষেপে বলে দিয়ে আসরটা ছেড়ে দিচ্ছি। উনি উনি বেড়াতে যাচ্ছে, যেতে যেতে দেখছে একটা সরোবর, একটা পদ্ম, পদ্মের উপর একটা ভেক মানে ব্যাঙ বসে আছে, একটি সাপ সেই ব্যাঙটাকে তাড়া করছে, তা দেখে সেই ব্যাঙটি জলে ছেড়ে দিচ্ছে। তখন তুলসীদাস পদ রচনা করলেন, হরির উপরে হরি হরি শোভা পায়, হরির উপরে হরি হরি শোভা পায়, হরিকে দেখিয়া হরি হরিতে লুকায়। তাহলে হরি মানে জল, হরি মানে পদ্ম, হরি মানে সাপ, হরি মানে ব্যাঙ, এতগুলো নামের মানে হরি। তাই জন্যই বললো, আর ঠিক আছে যদি বললেন হরি। আজকে আপনারা কবি গান শুনছেন, আচ্ছা বলুন তো, হরি বল বললেন কারা? আমার বক্তব্য, যেনারা বাড়িতে বসে আছেন বা ঘুমাচ্ছেন, তারা তো কেউ হরি বল বলেননি। হরি বল বললেন কারা? কবি গান শুনতে এসেছেন যারা, তাহলে কবি গান শুনতে এসেছেন যারা, হরি বল বললেন তারা।
জয় তারা জয় তারা এই বলে প্রথম আসর সঙ্গ করে যাই মাগো অনাগুনা না করিলে মজা পাবেন নাই তালে এই বলি আপনা তোমার সর মোর সঙ্গ হইও গৌর প্রেমানন্দে ভক্তগণ একবার হরি হরি বলি আরে ধরণধারী গো ভালো ভালো বলিহারি বলিহারি মায়ের বেটাকে বাহ সুন্দর আশা করি আপনারা সকলেই আনন্দ পেয়েছেন আমিও আনন্দ পেয়েছি তবে আমার আনন্দটা হচ্ছে আলাদা আমি যখন বসেছিলাম আমার খুব ভালো লাগছিল এই যে উঠে দাঁড়িয়েছি এখন মায়ের বেটা যতগুলি কথা বলে গেল একটি কথারও কোনো দাম নাই সবগুলি মিথ্যা কথা এই মায়ের বেটা মিথ্যা কথা প্রবঞ্চনা হয়তো ঠোঁট আইতে এরকম নয় তো কানা গেরেম গেরেম আছে গোপালের ঘাম মুছবি হাতে আমুল স্প্রে ঠং বাঁধবি চলে যাবি বাইপাস কে গাড়িগুলো যাচ্ছে বাবু এক টাকা বাবু এক টাকা দিবি গাড়ি ছেড়ে দেব ঠিক এইরকম করতে হবে যেরকম মিথ্যা কথাগুলি বলতে আরম্ভ করেছো কটা টাকা পেয়ে একদম বুকের ছাদিতে ছিল 32 তো ফুলে একবারে 92 আপনারা বুঝতে পারেন নাই মা আমি বুঝতে পেরেছি আমি বলে গিয়েছিলাম যে আমার বাবা সব জায়গায় বড় তাতে কি শুনলেন আমার বাবার কোনো দাম নাই যত দাম ওর মায়ের আছে আপনারা শুনলেন তারপরে শুনলেন আমি মায়ের পিছুল ধারা পান করি নাই আমি আকাশ থেকে পড়েছি আমার বাবা একটা পেপসি কিনে দিয়েছিল পেপসি কিনে আমি পিছুল মানু এই খেলা বললে ভালো করলে আর কোথাও বলতে যেও না আর কোথাও বলতে যেও না বাবার বেটাও কম যায় না আমি পরে আসছি আর কি শুনলেন ওর মাকে বলা যায় প্রকৃতি কেন বলা যায় না প্র শব্দে আদি কৃতি শব্দের অর্থ হলো সৃষ্টি আদিতে যাহা তাই হলো প্রকৃতি ওর মাকে বলা যায় শক্তি কেন বলা যায় না সব শব্দ ঐশ্বর্য তি শব্দে প্রদায়িনী ঐশ্বর্য প্রদান করেন যিনি তিনি হলেন শক্তি জয় 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 হ্যাঁ বাবার বেটা দেখুন হোলসেলার আমার বাবা বাবার বেটা হ্যাঁ বাবারে আপনার কি আছে একটা শুনছিলাম আপনার একটা ঝুলি আছে নাকি জাদু কাঠি জাদু জাদু হ্যাঁ আমি শুনলাম আমাকে একজন বললেন যে উনার একটা জাদু থলি আছে থলিটা জাদু জয় গুরু ঠিক আছে যে কথাটা বলছিলাম তাহলে আমার ওর মাকে বলা যায় শক্তি কেন বলা যায় না সব শব্দ ঐশ্বর্য তি শব্দে প্রদায়িনী ঐশ্বর্য প্রদান করেন যিনি তিনি হলেন শক্তি নাকি বাবা তাহলে উনি ওর মা আর বাবুরা যে কবি গানটা করেছে বাবুদের একটা শক্তি আছে তাছাড়া কবি গানটা আজকে হতো না আজ 12-13 হাজার টাকা দিয়ে কবি গানটা হতো না নাকি বাবা হতো অর্থ শক্তি টাকা পয়সার জোর আছে তো আমি তো বলছি রে জোর যদি আছে টাকা পয়সার জোর যদি আছে বাবাদের আছে ওই জন্য বাবারা হচ্ছে আমার হোলসেলার আর তোর মা হচ্ছে ডিলিয়া বাবা হচ্ছে হোলসেলার তোর মা হচ্ছে ডিলিয়া আমি তিন রকম যুক্তি দিয়ে আপনাদেরকে বুঝাবো খালি ধৈর্য ধরে বসে যান সুন্দর পরিবেশ সুন্দর আশ্রম আর কি শুনলেন যে আমার বাবার কোনো দাম নাই ও সব ওর মা নাকি গো ওর মা গর্ভ ধারণ করতে পারে ও আর আমার বাবার কিছু দাম নাই তো গর্বটা হলো কোথার থেকে আরে আমার বাবার কোনো দাম নাই এইখানে বললে ভালো করলে আর কথা বলবি না দাঁড়ান আর কি শুনলেন ওর কাছ থেকে আমার বাবা ইয়া গরু বলছে ইয়া গরু দুইলে দুধ পাওয়া যাবে নাই গাভী মাতা চায় তো আচ্ছা যে গাভীটা যে বাচ্চাটা এখনো বাচ্চা দেয় নাই যে গাইটা ছোট বাচ্চা
তাকে আনলে দুধ দিবে? তাহলে আমার বাবার অবদান আছে, আমার বাবাকে দরকার, এড়িয়া গরু দরকার। দাঁড়ান, আর কি শুনলেন ওর মুখ থেকে? আমার বলেছিলাম যে আমার বাবার জন্মটা কেউ বলে না, বড় বড় তিনজন লিডার বাবার জন্ম দিয়েছে ওর মা। শুনলেন তো? আপনারা শুনেছেন, আমি কাউ শুনি না। তাহলে তিনটা ডিম প্রসব করেছে ওর মা। আচ্ছা বলুন তো, ডিম কিসে দেয়? আর কি মুরগিতে, আর কি হাঁসে, পায়রাতে? তো আমি এই গোবিন্দপুরে একটা নতুন কথা শুনতে পেলাম, এই বাবার মন্দির কি না ওর মা ডিম দিচ্ছে। আমি বলি না, আপনারা একটা লাল একটা নীল একটা সাদা, তিনটে ডিম পেড়েছে ওর মা। তার ডিম পেড়েছে তো ভালো করেছে, আমার মনে হচ্ছে ডিম পেড়ুনির বেটা। ডিম পেড়েছে তো পেড়েছে, বাইপাসে চলে যাও, একটা মুরগির দোকান করো গা, তারপর একটা ডিমের দোকান করো গা, দু চারটা অমলেট করে খাবে। তোমার মা যখন দিচ্ছে শরীরটা লাগবে, রাজ্যকে কবি গান করছো নাকি বাবা? মিথ্যা কথা বলছি? আস্তে শোনো, আপনারা বুঝতে পারবেন এর বুদ্ধিটা বিরাট। এতক্ষণ বুদ্ধির জোরে আসলটা পার করে গেল, আপনারা কেউ বুঝতে পারবেন না, আমি বুঝতে পেরেছি। আপনারা জানেন এখন বর্তমান কলিকাল, যদি কারো প্রচুর পরিমাণে টাকা পয়সা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স থাকে, আর যদি মাথায় বুদ্ধি না থাকে, খেতে পাবে না বাবা আজকালকার দিনে, নাকি বলো? যতই থাকুক বুদ্ধি না থাকলে তো এর বুদ্ধিটা বিরাট। বুদ্ধির জোরে আসলটা পার করে গেল, আমি তো বুঝতে পারছি, আপনারা বুঝতে পারবেন না। কিরকম বুদ্ধি? আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। মনে করুন এক রাজনৈতিক নেতা, দেখুন বাবা কে কিছু মনে করবেন নাই, যদি নেতা আছেন, আমি পার্টি করতে আসেন। এক রাজনৈতিক নেতা এক জায়গায় ভাষণ দিচ্ছেন, আর এখন বর্তমান প্রত্যেকটা লোকের কিছু না কিছু একটা নেশা আছে, কারো বিড়ির নেশা, কারো খৈনির নেশা, কারো মদের নেশা, কারো গাঞ্জার নেশা, কারো গুটখার নেশা, নাকি বাবা? প্রত্যেকটা মানুষের একটা না একটা নেশা আছে। তো এক রাজনৈতিক নেতা এক জায়গায় ভাষণ দিতে এসে, আর মনে করুন এক পকেট আছে চুন আর এক পকেট আছে খৈনি, লেকচারের আর পাঁচ মিনিট পর পর খৈনিটি না খেলে কথা বলতে পারতেন না নেতা। তো মনে করুন লেকচার দিতে উঠেছে, এই যে আমি যখন বসেছিলাম, চা খাই, পান খাই, বিড়ি খাই, সিগারেট খাই, আপনারা কিছু ভাববেন না, কিছু মনেও করবেন না। এই যে এখন গান গাইতে দাঁড়িয়েছে, এখন যদি বলি দাঁড়ানো সাহেব আমার বিড়ির নেশাটা লেগেছে, দুটান টানি তারপরে কথা বলবো, আপনারা কি ভাববেন যে মূল গান একটা যাচ্ছে তাই লোক, আমরা এতগুলো লোক বসেছি আর কেমন বিড়িটা খাচ্ছি। বসেছিলাম তখন কিছু না, তো নেতা বসেছিল খৈনি খেলে, এবারে লেকচার দিতে উঠেছে, তখন যদি বলে দাঁড়ান আমার নেশাটা লেগেছে, খৈনিটা খাই তারপরে কথা বলবো, তাহলে একটা অশোভনীয় ব্যাপার। দর্শক হাজার হাজার দর্শক, তো নেতা এইরকম ধুতি আর পাঞ্জাবি, এক পকেট আছে চুন আর এক পকেট আছে খৈনি, লেকচারের মাধ্যমে নেতার কিরকম বুদ্ধিটা দেখুন, লেকচারের মাধ্যমে কেমন খৈনিটা খাচ্ছে আপনারা লক্ষ্য করুন। আস্তে মা আস্তে আস্তে বন্ধুগণ, ভারতবর্ষ যে একটা অর্থনৈতিক সংকট ভোগ করছে, আর কারো পকেটে হাত ঢুকে বসে থাকলে চলবে না, হাত ঢুকে গেছে। আর হচ্ছে নেতা আট করে দেখাচ্ছে, যা পরিস্থিতি দেশের, নেতা আট করে দেখাচ্ছে, আর তিনি যে চুনার খৈনি বার করার সুযোগ নিচ্ছেন আমরা বুঝতে পারছি না, কেমন বুদ্ধিটা বন্ধুগণ। ভারতবর্ষ যে একটা অর্থনৈতিক সংকট ভোগ করছে, আর কারো পকেটে হাত ঢুকে বসে থাকলে চলবে না, আসুন বার করে নিয়েছে, লেকচার চলছে, আসুন সাদা কালো ভেদাভেদ ভুলে একসাথে মিলিত হই। সাদা মানে চুন আর কালো মানে খৈনি। আমরা ভাবছি নেতা ভোট পেলে সাদা বাজারি কালো বাজারি সবাইকে নেতা এক করে দেবে, আর তিনি যে চুন আর খৈনি ইস্তেমাল করার চেষ্টা করছে আমরা বুঝতে পারছি না, কেমন বুদ্ধিটা, কেমন মিলনটা দেখাচ্ছে দেখুন। শুধু তা নয় বন্ধুগণ, ভালোভাবে মিলেমিশে কেমন মিলনটা দেখাচ্ছে দেখুন, লেকচার চলছে আর এদিকে হাতও চলছে। শুধু তা নয় বন্ধুগণ, ভালোভাবে মিলেমিশে আমাকে যদি ভোট দেন, ভোট দিয়ে জয়যুক্ত করেন, আমি দেখাবো কাদেরকে দেখাবো, নাই সাম্রাজ্যবাদী দালালদের মাথায় থাপড় মেরে। কি হলো বলুন তো, মাইক ম্যান চুন টৌড়িয়ে গেল,
চুন টপড়ে গেল, আবার দেখবেন বড় বড় গুলো কেটে নেয়, বড় বড় গুলো কেটে নেয়। লেকচার আবার হাত ধরেছেন নেতা, শুধু তাই নয় বন্ধুগণ, ছোট বড় সব এক করে মানে বড় বড় গুলো কেটে নিচ্ছে। আমরা ভাবছি, উনারা ভাবছেন যে নেতা ভোট পেলে সব এক করে দেবে, সাদা বাজারি কালো বাজারি সবাইকে নেতা এক করে দেবেন, ছোট বড় গরিব মধ্যবিত্ত সব এক করে দেবে, আর তিনি যে বড় বড় গুলো কেটে নিচ্ছেন আমরা বুঝতে পারছি না, এরকম বুদ্ধিটা দেখুন। শুধু তাই নয়, শুধু তাই নয় বন্ধুগণ, ছোট বড় সব এক করে আমি যদি ক্ষমতায় ফিরে আসি, আমাকে যদি ভোট দেন, ভোট দিয়ে জয়যুক্ত করেন, আমি দেখিয়ে দেবো কাদেরকে দেখাবো, কেমন করে দেখাবো, না সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব, মানে এক জায়গায় খনিটা জড়ো করে নিচ্ছে, সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব, আমি যদি ক্ষমতায় ফিরে আসি, আমাকে যদি ভোট দেন, ভোট দিয়ে জয়যুক্ত করেন, আমি দেখিয়ে দেব এই সর্বহারা ভাইয়ের মুখে কেমন করে আহার তুলে দিতে পারি। নেতা আপনার বুদ্ধির জোরে খনিটি মেরে নিল, লেকচার করতে করতে তেমনি আমার পাল্লাদার লেকচারের মাধ্যমে মানে মিথ্যা কথা বলে কেমন আসরটি পার করে গেল বাবা বুদ্ধির জোরে। ছেড়ে দেন, এবার অল্প গান, তারপর অল্প নাচ, তারপরে দেখবেন মায়ের বেটার খাঁচ। রেডি? ও ওকে কে বলে দিল রে, ওরে এসব কথা বলতে বলে দিল আর তোর মা যদি মনে করে যে আমি আসানসোল বাজার যাবো, রাতের বেলা একা যেতে পারি? হ্যাঁ তাহলে পারবে না বাবা, ডোন্ট কেয়ার বাবা, বিরাট ব্যাপার, তোর মায়ের ওরে ভয়টাই আছে রে, ভয়টা আছে রে। বাবারা হচ্ছে আমার হোলসেলার, তোর মা হচ্ছে ডিলিয়া। হ্যাঁ, আমি তিন রকম যুক্তি দিয়ে আপনাদের দেখাবো। আচ্ছা ভাই, আপনারা বলুন তো, কেরোসিনের হোলসেলার যেমন কেরোসিনের হোলসেলার, যদি হোলসেলার কেরোসিন সাপ্লাই দেয় ভাই, ডিলারকে যদি আমার সাপ্লাই দেয় ভাই, তাহলে 2 লিটার 1 লিটার
হইলে পারবে না দিব যদি ডিলার কে সাপ্লাই দেয় হোলসেলার তাহলে তো কাউকে 2 লিটার কাউকে 3 লিটার কাউকে হাফ লিটার দিতে পারবে আর যদি হোলসেলার বন্ধ করে দেয় ডিলারের বাবার ক্ষমতা আছে যে হাফ লিটার কেরোসিন দি পারবে না দেখ 10 টাকা দিয়ে রাখি নেই যা আমার থেকে বলবে তাহলে হোলসেলার আমার বাবা তিন রকম এটা এক রকম যুক্তি গেল আগে রকম মনে করো মা গো ও কই আমার যদি কোনদিন মা মারা যায় আমার যদি কোনদিন মা মারা যায় বাবার কাছে কান্না করি শুনিবেন সবাই বাবা আমার মা মারা গেছে বাবা আমার মা মারা গেছে না দেওয়া চাই আর বাবা বলে কান্দবি কিরে তোর মায়ের অভাব না এই কান্দবি কিরে হোল সেলারের বেটা কত মালবি তোর মায়ের ধয়ের ভোলাটা একবার ফুটো আছে কি গো ইধার ধয়ের হলা ফুটানো আছে বাসি সাতের দিন মা ধয়ের হলা ফুটে ফুটে দিরে বাবা বললে দাঁড়া ধয়ের হলাটা ফুটো দে তুই কতগুলো মাল লিবি হ্যাঁ 100 200 500 16000 আটটা পর্যন্ত আমার বাবা মা আনতে পারে নাকি গো মিথ্যা কথা কৃষ্ণ ভগবান 16000 আটটা বউ কম করে হ্যাঁ তাহলে দাঁড়া ধয়ে ঘোড়াটা ফুটাতে দে মনে করো এবারে এই মাত্র 10 দিন পেরিয়ে গেল ভাই বাবা আমার বিয়ে করতে চলে যাবে জানেন তো সবাই আগে কিবা করে শুনে চলুন কানে 10 দিনের দিনে আমার জানাই কবির গানে 10 দিনে ক্ষৌর কর্ম নাকি বাবা তারপর দিনে শ্রাদ্ধ তারপর দিনে হচ্ছে প্রদীপ দিবা তো বৈষ্ণব সম্প্রদায় চলে আসে ঢোল করতাল খোল করতাল নিয়ে একটা হোলা নিতে হয় তার ভিতরে কি থাকে মা মা গো একটা আম পল্লব তার ভিতরে দিল হলুদি জলে আমার উপশ্রোতা দল তার সঙ্গে দধি দিল জানেন তো সবাই বৈষ্ণবে কিবা বলে শুনিবেন সবাই বৈষ্ণব সম্প্রদায় চলিল এসে পরে কি বলে মা গো দয়া করো বৈষ্ণব গোসা মা গো দয়া করো বৈষ্ণব গোসাই দয়ের খোলা ফুটে গেল এবারে বাবাই আমার ভোরবেলাতে বিয়ে করতে গেল একখানা দেখুন আমার আহার মা নিয়ে এলো আমি তখন ঘুমিয়েছিলাম ভেবে দেখা যাই বাবা বলল কান্দি করে তোর মায়ের অভাব নাই গোপাল নাকি বাবা না হাতে তুই মা খুঁজছিলি হাইলে মালে বলছি বাবা আমি তো মা পেলাম তুমি কি পেলে না বলিস না বেটা এটা সেকেন্ড মেরে প্রথমে পেয়েছি 2 লাখ এখন 1 লাখ মেরেছি 1 লাখ মেরেছি এইটা গেল 2 রকম যুক্তি আর এরকম কি না মনে করো এই যে এই যে শঙ্কর মোচন হনুমান মন্দির আছে ভাই পেপসিওয়ালা পেপসি নিয়ে হাজির হলো আমি আসরে জানা একজন এই শঙ্কর মোচন হনুমান মন্দিরে একজন পেপসিওয়ালা পেপসি নিয়ে এসে হাজির ডুকডুকি বাজাচ্ছে মায়ের সঙ্গে ছেলে এসেছে মায়ের সঙ্গে ছেলে এসেছে বলছে মা পেপসি নেব আর মা গো আমাকে গাল দিবেন নাই মা আর মায়েদের ইউনাইটেড ব্যাংকে বলুন আর স্টেট ব্যাংকে বলুন আর মল্লভূম গ্রামীণ ব্যাংকে বলুন এইটি এইটি সম্বল মা তাড়াতাড়ি করে ছেলে কান্না করে ভাই মা গো পেপসি নেব আগে বসোদাই মা পেপসি নেব তখন ওর মা কি করে জানেন ব্যাংকটা খুলে দেখে কত রয়েছে যখনই দেখছে 5 টাকা দাম যখনই দেখছে 2 টাকা 2 টাকাতে তো বাবা পেপসি দিবে না দিবে
রাধিকা পুল্ল আর রাধা পুল্ল না কি হো, এটা আমার বাবার জায়গা বটে গো, বাবার জায়গা বটে গো। তাহলে আপনারা জ্ঞানী সোতায় আসরে জানাই ফালতু কথা বলে গেল আজি কার সবাই। তাহলে আমার বাবা, আমি বাবার বেটা, আমি দুধ খাই না, মায়ের পিছু ছাড়া পান করি না, নাকি গো এ তোর মায়ের দিকে শুধু আগা, এখন বাচ্চাটাকে কেউ দুধ দিচ্ছে বাবা? স্তনধারা পান করাচ্ছেন মা? না, কেন না? আমার চেহারাটা খারাপ হয়ে যাবে বাচ্চাটা যদি দুধ খাও তো। তার মনে করো তার স্বামী আগে দিনে আসান চলে যায়, বাচ্চাটা কান্না করে শুনবেন সবাই। হ্যাঁ গো, তুমি কোথায় যাচ্ছ? না কেন, আমি আসানসোলের বাজার যাচ্ছি, না একটা মাইপোস আর একটা আমুল স্প্রে আনবে, একটা বোতল আর একটা আমুল স্প্রে আনবে, মাত্র 21 পেয়েছে গিয়া, তাতে যা বাচ্চাটা কান্না করে জানেন তো সবাই। মা কিন্তু কিছু ধারা পান করাচ্ছে নাই, মা কিন্তু বুকে দুধ দিচ্ছে না মা, কেন না? আমার চেহারাটা নষ্ট হয়ে যাবে, আমি দুব না। তুমি একটা বোতল আনো আর একটা স্প্রে আমুল স্প্রে আনো। এবারে বাচ্চাটাকে যখন আমার নিয়ে এলো ভাই, আমুল স্প্রে নিয়ে এলো কার বাজা, না না এবার খাটিয়াতে, এবার খাটিয়াতে দেখুন আমার কি ঘটনা ঘটলো। আর বাচ্চাটাকে শুয়ে আমার বোতল ধরিয়ে দিল কি বাবা, তার জন্য মা দায়ী? এই যে এখন এত মাতাল, এত বদমাইশ মায়ের জন্য, মায়ের দোষে ছেলে বাবা ভব ঘুরে হয় গো, বাবা ঘুরে হয় গো। বাচ্চা বেলায় মা এখন মাইপোস কি বোতল আর আমুল স্প্রে ল্যাকটোজিন এই নানা রকম খাবার, আর যখন দিনে দিনে বাচ্চাটা বড় হতে লাগলো আর বোতল টেনে টেনে ছেলে মানুষ হতে লাগলো, বাবা প্রথমে তে দুধের বোতল আমার খেতে লাগলো ভাই, প্রাইমারি স্কুলেতে ভর্তি করে আসরে জানা, প্রাইমারি স্কুলে তখন কি বোতল গো, জলের বোতল নাকি বাবা, ব্যাগের ভিতর বোতলে আমার ঢুকিয়ে দিল ভাই, তার ভিতরে জলে আছে শুনিবেন সবাই, তাহলে সেখানেও জলের বোতল। এবারে বাচ্চাটা যখন আমার বাড়িতে লাগিল বোতলের প্রতি তার টান বেরিয়ে গেল, তাহলে বোতল টেনে টেনে ছেলে মানুষ হচ্ছে ভাই। এবার প্রাইমারি দাঁড়িয়ে আমার হাই স্কুলে যায়, এবার হাই স্কুলে যখন আমার পাস করিয়ে দিল, এবার গ্রাজুয়েশন হয়ে গেল যোগ্য সোতা দল, তখন সেই কলেজে যাবার রাস্তার সামনে একটা কালালি আছে মা, কালালিতে মদের বোতল সাজানো আছে, আর বোতল টেনেছে সব ছোট থেকে, বোতল টেনে বোতলের প্রতি টান বেড়ে গেছে। এবারে মা গো কালালির সামনে দিয়ে পেরিয়ে যায় রে ভাই,
আর বড় বড় বোতলে আমার দেখিবারে পাহে দুই বন্ধু মিলে আমার বোতল টানতে লাগলো একটা বোতল নিয়ে আমার ঝুপের আড়ালে গেল এই নেবলা না কি রে না আজকে স্কুলে যাস না না কি রে না ভালো একটা বই লেগেছে কি বই না বেদের মেয়ে জোসনা বেদের মেয়ে জোসনা ওরে স্কুলে কেউ যাস না বেদের মেয়ে জোসনা স্কুলে তুই যাস না বেদের মেয়ে জোসনা তাহলে বোতল টেনে টেনে ছেলে মানুষ হতে লাগলো সেটা মায়েদের দোষে বটে ওগো শ্রোতা দল আর ছেলেদের বাবা দুধ খায় কি গো মিথ্যা কথা বলছ তোর মাকে দরকার নাই বাবা দুধ খায় বাবা জানে রে বাবা দুধ খাইয়েছে কাকে খাইয়েছে আপনারা জানে যারা রামায়ণ পড়েছেন তারা জানে কোন দিন না বিভাণ্ডক নামে দেখুন এক মুনি রয় মাগো সেই কথাটা আজকে আমি দিয়ে যাই পরিচয় এবার নিতুই নিতুই তপর সাথে যখন চলে যায় মাগো নিতুই নিতুই যখন আমার তপর সাথে যায় এবার তপস্যা করে আমার বাড়ি ফিরে ভাই একদিনই ও কোষা দেখিবারে পেল দুইজনে অপসরাই উপরেতে গেল আমার তাদের বসন খুলে পড়ে মাগো তাদের বসন হাওয়াই আমার খুলে পড়ে ভাই বিভাণ্ডক তাকিয়ে থাকে জানেন তো সবাই মেয়েটাকে মেয়েটিকে দেখে মেয়ে দুটোকে দেখে বিভাণ্ডক মুনি রেতস্খলন হলো যখন আসছেন তখন রেতস্খলন হয়ে গেল ঘাসের উপরে যখনই হয়ে গেল এবারে মুনিবর এই আশ্রমেতে চলে এলো ভাই জঙ্গলেতে একটা আমার হরিণী যায় ওমা একটা হরিণী চড়তে চড়তে ঘাস খেতে খেতে সেই রেতখানা খেয়ে ফেলেছে যাই খেয়ে ফেলেছে বিভাণ্ডক মুনি আপনার আশ্রমে চলে গেছে এবারে কিছুদিনই যখনই আমার গত হলো ভাই দশ মাস দশ দিনই পেরিয়ে গেল জানেন তো সবাই দশ মাস দশ দিন যখন পেরিয়ে গেল তখন সেই হরিণীটা একটা বাচ্চা দিল সেই বাচ্চাটার মা এই দিকটা হচ্ছে হরিণের মতো আর এই দিকটা হচ্ছে মানুষের মতো এই দিকটা হরিণের মতো এই দিকটা মানুষের মতো তখন হরিণটা ভাবলো যে মানুষ হচ্ছে আমার শত্রু আমি একে জঙ্গলে ফেলে রেখে চলে গেল ভাই বাচ্চাটা কান্না করে জানেন তো সবাই ওমা বাচ্চাটা ছোট একদিনের শিশু মাগো ছেলেটা কান্না করে শুনে চলুন কানে বিভাণ্ডক মুনি আমার চোখ ফোলাচ্ছে জানাই কবির গানে হৃদয় অন্তরটা জ্বলছে মা কি করে মেচুক করাতে পারছে না তখন বিভাণ্ডক মুনি কি করলেন না যোগ বলে যোগ বলে স্তনে আমার সৃজন করে ভাই বাচ্চাটাকে খাইয়েছিল জানেন তো সবাই তাহলে আমার বাবা কত বড় ওরে আমার বাবা কত বড় সুন্দর চাঁদের কণা বাবা দুধ খেয়েছিল কেন বা বলবো না তাহলে বাবা দুধ কে খেলো না ওই ছেলেটার নাম হলো ঋষ্যশৃঙ্গ মুনি ওই ঋষ্যশৃঙ্গ মুনি বাবা দুধ খেয়েছিল তাহলে আপনারা বুঝতে পারছেন এবারে দিনে দিনে এর মা গর্ব ধরে জানেন তো সবাই আমার বাবা কোনো অংশে কম যায় না ভাই আমার বাবা কম যায় না যারা রামায়ণ পড়েছেন জানেন বাবার পেটে বেটা তোর মাকে স্ট্রাইক করতে বল হরতাল করতে বল ধর্ম আমার বাবা যদি ইচ্ছা করে ওরে বাবার পেটে বেটা রে বাবার পেটে বেটা রে মাগো যুবনাশ্য নামে দেখুন এক রাজা ছিল তার ছেলেও নাই মেয়েও নাই ওগো শ্রোতা দল বাবা আট কুড়া রাজা বলে গালি দেয় রে ভাই একদিনই রাজা দেখুন মরিবারে রাজা যার বাচ্চা টাচ্চা হয় নাই মা তাকে সবাই আট কুড়া বলে তো গালাগালি করছে রাজাকে রাজা বলছে আমি এই জীবন রাখবো না আমি মরিয়ে দেবো এবারে জঙ্গলের দিকে যাচ্ছে ওটা সেই ঋষ্যশৃঙ্গ মুনির সঙ্গে দেখা
এইদিকটা হরিণের মতো আর এইদিকটা মানুষের মতো। বাস রাজা মশাই কোথায় যাবেন না, আমি এই জীবন রাখবো না, আমি মরি দেবো গা না, কেন না সবাই আমার গালাগালি করছে, বলছে চলুন আমি একটা ছেলের ব্যবস্থা করে দেবো। বলছি চলুন কি করতে হবে, না একটা যোগ্য করতে হবে, কি যোগ্য না পুত্রেষ্টি যোগ্য। বাবা একখানা যোগ্য আমার আরম্ভ করিল, সেটা বৈশাখ মাস ছিল যোগ্যতা দল। এবার বৈশাখ মাসে দেখুনি আমার আরম্ভ করে ভাই, আর সেই যজ্ঞে কি উঠেছিল আমি বলিয়ে যাই, সেই যজ্ঞে কি উঠেছিল না এক ঘটি জল পুংশবন বাড়ি, সেই জলটা খাওয়ালে রানী গর্ভবতী হবে। রাজা বললে ঠিক আছে। এবারে জলখানা হাতে নিয়ে চলতে থাকে ভাই, রাজার আমার তৃষ্ঠাতে ছাতি ফাটে, জানেন তো সবাই রাজা তৃষ্ঠা লেগেছে বৈশাখ মাস। আপনারা দেখবেন নিজে বাঁচলেই বাবার নাম, বলে না নিজে বাঁচলেই বাবার নাম, কোথাটা এসছে কোথার থেকে ওইখানে খেলে। তো এক ঘটি জল নিয়ে যখন রাজা যাচ্ছে বাড়ি, বউকে খাওয়াবো বলে বাচ্চা হবে, রাজার খুব তৃষ্ঠা লেগেছে, বলছে মা গো এই জলটা যদি আমি না খেয়ে জীবন ধারণ করি বাবা ডাক্তার শুনবে কি, আমি তো মরে যাব। এবারে রাজা করেছে কি, এবারে সেই জলটা রাজাই আমার পান করে ভাত, এটা মন্ত্রপুর বাড়ি বটে জানেন তো সবাই, যুবনাশ্ব রাজাই আমার পান করিয়ে নিল, দেখতে দেখতে দেখুনি আমার গর্ভ উপজিল। এক মাস দুই মাসে তিন মাসে যায়, সবাই আহারেতে অরুচি জানেন তো সবাই, আহারে অরুচি। রানী বলছে রাজামশাই আপনি খাচ্ছেন না, কি ব্যাপার আপনাকে কেমন কেমন লাগছে, কেমন কেমন লাগছে, খেয়েছে দুটো টালা মারবো আমি রাজা, ভালো মন্দ খাচ্ছি আমার চেহারাটা লাগছে। আর মা আপনারা জানেন চাঁদটাকে মা হাতার আড়ালে লুকানো যায়, গর্ভ যদি একবার হয়ে যায় মা ও মা লুকানো যায় না, লুকানো যায় না। এবার দিনে দিনে গর্ভই আমার বাড়তে থাকে ভাই, এক মাস দুই মাস পাঁচ মাস ছয় মাস দশ মাসে উপনীত আসরে জানাই। এবার দশ মাসে দশ দিনই যখন পেরিয়ে গেল, এটা মিথ্যা কথা নয় কয়ে তাই অপসতা দল, রামায়ণের কথা বসে ভেবে দেখা যায়, এটা মিথ্যা কথা নয় হয়েছে রামায়ণের কথা, আর যুবনাশের পেট থেকে হয়েছে মান্ধা। তাহলে বাবার বেটার পেটের থেকে, হে হে তোর মায়ের দরকার নাই, তাহলে মান্ধাতা হয়েছে, মান্ধাতা হয়েছে। শুনুন ছেড়ে দেন, অতটা বলতে গেলে বহু সময় লেগে যাবে, বাকি কথাগুলো বলি, জন্ম থেকে মৃত্যুকাল পর্যন্ত বলে গেছে। তাহলে জন্ম হলো, জন্ম থেকে কি হলো না, যেই মাত্র ছয় দিনে বয়স হলো ভাই, বলে ষষ্ঠী পূজা করতে হবে জানেন তো সবাই, এটা ওর মা না ষষ্ঠী পূজা হয় না, আরে দেখবি তার আগে বলে বিধাতা পুরুষ আছে ভেবে দেখা যায়, বাবা একটা একটা প্রদীপ জলে কারবা জানা না, বাবা তাল পাতার উপরে সেখানে রাখলো, আর এসে পরে বিধাতা পুরুষ কপালে লাগলো, তাহলে সেখানে তো আমার বাবা ভেবে দেখা যায়, আরে তোর বাবার দেখুন তোর মায়ের দেখুন আবার দাম বলছে না দাঁড়ান। এইভাবে যখন বলে দিল আর কি শুনলেন যে ওর মা সরস্বতীর কাছে বড় পুত্র একজন বাবাকে পণ্ডিত বানিয়ে দিল, তোর মায়ের কোনো দাম নাই রে, তাই পারে নাকি স্কুলে কি বস্তা গাদা করা আছে বিদ্যাতে, না ওটা পণ্ডিতদের সংস্পর্শ পেয়েছিল কালিদাস, তাই যেমন দয়ানন্দ সরস্বতী জানেন তো সবাই, মা গো সরস্বতী তাই যে থাকে কার বাজা না নাই, আমার দয়ানন্দ সরস্বতী শুনে চলুন কানে, এবার তাই পেলে থাকে বাবা জানাই কবির গানে, সেই জন্য আমার বাবা পণ্ডিত হয়েছে ছেড়ে দেন। তাহলে আনাগোনা করতে হবে ভেবে দেখা যায়, দেখতে দেখতে রাত্রি কত বেড়ে যাচ্ছে ভাই, শুনুন কবি গানটা শেষ কোনোদিনই হবে না, এই পালাটা এখন দুদিন চলবে, তাহলে এবার পাল্লাদারকে ছেড়ে দেবো শুনে চলুন কানে, কারণ মায়ের বেটাই আসবে বাবা জানাই কবির গানে।
মায়ের বেটার কাছে আমার কিছু কথা শোনা চাই। এবার মায়ের বেটাই আসবে উঠে আজিকার সভায়, এই বলে দ্বিতীয় স্বর মোর সাঙ্গ হলো। এবার মায়ের বেটাই আসবে উঠে ও শ্রোতা বলি, আরে ধরণধারীগণ ভালো, ওরে বুঝলাম, এতক্ষণে বুঝলাম খেপা খেপেছে, এর ভিতরে যে এত মাল ছিল আমি প্রথম অনুমান করিনি। ভাবলাম বাবার বেটা খুব সহজ সরল সাধাসিধে, 17-14 বোঝে না, তাই প্রথম আসর আমি খুব একটা বাড়াবাড়ি না করে মাত্র 2টি ট্যাবলেট দিয়ে আসরটি ছেড়ে দিয়ে গিয়েছিলাম। ভাবলাম ওতেই কাজ করবে, কিন্তু ওর যেমন কাঁপতি জ্বর বেড়ে যাবে এটা আমি অনুমান করিনি। আপনারা দয়া করে অল্প 15-20 মিনিট থাকুন, তারপরে গানটা আমরা শেষ করে দেব। দ্বিতীয়বার আমি যখন এসেছি এরপর ওকে 2টি ক্যাপসুল দেব, আর তাতেও যদি বুঝি কাজ করছে না পরে ক্লোরামাইন ইঞ্জেকশনটি ঠুকে দিয়ে কেটে পড়ব। শালা দুটো জিনিসকে এক করে দিলে রে বাপ, মেয়ে ছেলেদের সঙ্গে বেটা ছেলেদের চ্যালেঞ্জ। আচ্ছা আপনারা কবি গান শুনলেন, আমিও সাধারণ শ্রোতার মতো মানে আপনাদেরই মতো চুপচাপ আসরের এক পাশে বসে বসে ওর কবি গান শুনছিলাম। তো ওর কবি গান শুনতে শুনতে আমি মনে মনে আমার মায়েদেরকে খুব ডাকছিলাম যে হেই মা দুর্গা, হেই মা কালী, হেই মা সরস্বতী, আষাঢ় মাসে গোবরে কেন পোকা হয় মা, এই বাবার বেটার মুখে সেই পোকাগুলি কখন পড়বে, কারণটা কি না ডাহা মিথ্যা কথাগুলি বলে আসরটি পার করে গেল। আচ্ছা দাঁড়ান, 2টি কথা আমার খুব কানে লেগেছে। একটা বলছে এটা হচ্ছে গোবিন্দপুর, গোবিন্দ ওর বাবা, ওর বাবার পুজো সংকটমোচন হনুমানজি। হে ভাবুক ভক্তগণ, আপনারা যেহেতু হনুমানের পূজা করছেন, আপনাদের গ্রামটাও গোবিন্দপুর, আমি 2টি কথা বলতে চাই। আচ্ছা বলুন তো, এই যে গোবিন্দ, কেউ গোবিন্দ রাধা বলে না রাধা গোবিন্দ বলে, এইটা আপনারা আমাকে বলুন বিচার। গোবিন্দ রাধা বলে না রাধা গোবিন্দ বলে, রাধা গোবিন্দ। আচ্ছা সংকটমোচন হনুমান কার বেটা কেউ বলতে পারে, যদি কেউ জানেন বলুন দেখি, হনুমান কার ছেলে কেউ বলতে পারবেন, কার ছেলে বলুন তো, কি বলছো হনুমান কার ছেলে, কারো জানা আছে তো বলুন না দেখি, আমি প্রশ্ন করছি না, যদি কারো জানা আছে তাহলে বলুন। ও হচ্ছে অঞ্জনার বেটা, অঞ্জনা হচ্ছে ওর মা, কিন্তু ওর বাবার নামে কোনো প্রমাণ নাই। ওর হনুমান কার ছেলে, অঞ্জনার ছেলে, তাহলে মায়ের নামে ছেলেটি, বাবার কোনো ডকুমেন্টস নাই ওখানে। আমি সেই জন্যই বলতে চাচ্ছি গায়ের জোরে বাবা বাবা করছে, কিন্তু এবার হ্যাঁ কবি গান করছে বলতে হবে বলছে। তবে শুনুন মা একটা কথা আমার মনে পড়ল, আজকে যেমন আমরা দুজনে দ্বন্দ্ব করছি, উনি বলছে ওর বাবা বড়, আমি বলছি আমার মা বড়, একটি বাড়িতে মানে একটি পরিবারে স্বামী স্ত্রী মানে মা বাবাতে ঝগড়া, ছোকরা রেগে গিন্নিকে দুকিল মেরেছে, আর যেই দুকিল মেরেছে বর্তমান যুগের মেয়ে ছেলে, সঙ্গে সঙ্গে বুঝলেন দেখো তুমি আমাকে বিনা দোষে মেলে, কাল থেকে যদি তোমার সঙ্গে আমি কথা বলি তো জোড়া ভাইয়ের মাথা খাই। ছোকরা বলতো কো যা যা ওই গরমটা বাপের বাড়িতে গিয়ে দেখাবি, কাল থেকে আমিও যদি তোর সঙ্গে কথা বলি তুমি হলধর মোড়লের বেটাই নয়, এরকম একটা দিব্যি, তবে কারো নাম হলধর থাকলে লেগে যেতে পারে বাবু, কেউ কিছু মনে করবেন না, আমার শুধু এই কথাটুকু শুনুন তারপর গানটা আমি শেষ করে দেবো। এখন তারপর দিন থেকে কথাবার্তা বন্ধ। এই যে আজকে যেমন আকাশে মেঘ এসেছিল, বৃষ্টি অল্প হলো,
কিন্তু বৃষ্টিটা খুব বেশি রকম হয়েছে। তো বেশি বৃষ্টি হয়ে বৃষ্টিটা যখন একটা বড় পুকুরে নেমেছে রাত্রিবেলায়, আর মনে করুন এদের দুজনের ঝগড়া, ছোকরা শুয়েছে পূর্ব দিকে মুখ করে, গিন্নি শুয়েছে পশ্চিম দিকে মুখ করে। আস্তে আস্তে সকাল হয়েছে, ছোকরা ব্রাশ করতে করতে পুকুর দিয়ে গেছে, ওই যে জলটা পুকুরে নেমেছে একটি কেজি ডেড়েকের শোল মাছ বুঝলেন, এতটি লতানো মানে লম্বা শোল, সে মাছটি আস্তে আস্তে উজানে উঠেছে, উঠে একটি আড়ুলি ডোবাতে চুপচাপ থাকে, জলটা কখন শেষ হয়েছে তার খেয়াল নেই, আর শুকনো ডাঙাতে এরকম করে সিগন্যালটা নাচাচ্ছে। আর বাবার বেটা বুঝলেন ব্রাশ করতে করতে পুকুর দিয়ে যাচ্ছে, গিয়েই দেখছে যা শালার কার মধ্যে উঠেছিলাম রে, এত বড় মাছ ধরেছে বুঝলেন যত্ন করে। দিয়ে মনে মনে চিন্তা করছে এত বড় মাছ আজকে স্বামী স্ত্রী খুব আনন্দ করে সেবা করবো, যেই সেতুর দরজাটা পেরুচ্ছে হঠাৎ মনে পড়লো যা কালকে তো গিন্নির সঙ্গে দু কথা বলা বলি হয়ে গেছে, তাহলে এখন আমি গিয়ে যদি বলি ও শুনছো মাছটা আনলাম রান্না বান্না করো, তাহলে দিব্যিকে দেওয়া আছে দিব্যিটা নষ্ট হবে। বেটা ছেলে উপস্থিত বুদ্ধি মাছটাকে এনে বুঝলেন গিন্নির পিছনটাতে, গিন্নি মাছ উঠোনে বসে বসে কুলো নিয়ে চাল পরিষ্কার করছে, আর একদম পিছনটাতে এসে বুঝলেন মাছটাকে এইরকম ফেলেছে বুঝলেন, ফেলে দিয়ে পশ্চিম দিকে মুখ করে ঘুরে বলছে পুকুর দিকে গেলাম মাছটা পেলাম, যদি কারো মন যায় রান্না করতেও পারে না করতেও পারে, ইনডাইরেক্ট ভাবে ডাইরেক্ট বলছে না যে মাছটা পেয়েছি গো রান্না টান্না করো, পুকুর দিয়ে গেলাম মাছটা পেলাম, যদি কারো মন যায় রান্না করতেও পারে না করতেও পারে। ছোকরা গিন্নি মাছটাকে দেখে বলছে বাবারি এত বড়টা, বাবারি এত বড়টা, যদি কেউ জিরা মশলা তেল এনে দেয় মানে যদি মাল মিঠিল কেউ এনে দেয় আমি রান্না করে দিতে পারি। ছোকরা দেখছে ভালো কথা, তাহলে মাল মশলা এনে দিলে রান্না করবে গিন্নি, দিয়ে ওনার সঙ্গে সঙ্গে বাজার থেকে সমস্ত কিছু মাল এনে দিয়েছে, আর গিন্নি মাছ উঠোনে বসে মাছটি কাটছে। ছোকরা দেখছে অন্য অন্য দিন গিন্নি খুব আদর যত্ন করে খাওয়ায়, কাছে বসে বাতাস করে, একটু আলু পোস্ত নাও, দুটো পটল ভাজা নাও, রুই মাছের মাথাটা খাও, না খাও তো আমার মাথা খাও, এত করে ওভারটাইম করো না, অনেক কিছু বলে। কিন্তু কালকে যেহেতু ঝগড়া ঝাঁটি হয়েছে, এখন আজকে আমাকে লক্ষ্য করে দেখতে হবে মাছটি কটি খানিয়া মানে কটি চাকা। গিন্নি মাছটা কাটছে, ইনি পিছন থেকে লক্ষ্য করে দেখলেন লেজ মুড়ো নিয়ে ষোলোটি খানিয়া মানে ষোলোটি চাকা। তুমি মনে মনে চিন্তা করছেন অন্য অন্য দিন বেশি দেয় মানে যে ষোলোটা পিস হয়েছে অন্য দিন হলে দশ পিস আমাকে দিয়ে দিত, উনি যে ছটা খেত, যেহেতু ঝামেলা হয়েছে দশটার কথা ধরবো না, আটটা তো মিনিমাম পাবই। দিয়ে বললেন বেলা নটার সময় পৌঁছ করে মুড়ি খায় না, মুড়ি খাওয়া বন্ধ করে দিয়েছে, একবারে শোল মাছের ঝোল দিয়ে ভাত খাবো ব্যাস। দিয়ে বললেন রান্না হচ্ছে রান্নাঘর থেকে, ছোকরা বাইরে বসে আছে মাছ ভাজছে মাছ রান্না করছে, তার গ্যাস গন্ধ নাকে আসছে, কিন্তু অন্য দিনের মতো পাওয়ার নাই যে রান্নাঘরে বা হেসেলে ঢুকে দু এক পিস তুলে খাবে, তাহলে মালকীর হাতে গরম খুন্তিটা আছে বসিয়ে দিতে পারে, এদিকেও ভয়। চুপচাপ থেকে বুঝলেন যেই মোটামুটি বারোটা বেজে গেছে রান্না কমপ্লিট, হঠাৎ স্নান টান সেরে ফিটনেস বডি একদম ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে গেছে, অন্য অন্য দিন খেতে যায় কিন্তু খেতে পারছে না, ব্যাস ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়েছে মানে বলতে পারছে না গিন্নিকে যে খেতে দাও, হ্যাঁ ঠিক আছে এসো রাত হচ্ছে ভাই রাত ভাটছে, হ্যাঁ এলাম আবার সকালে ডিউটি আছে। তো দিয়ে বুঝলেন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে মাথা ছাড়াতে ছাড়াতে হঠাৎ একটা মান গানের পদ মনে পড়ে গেছে, কীর্তন, যারা কীর্তন গান শুনেছেন তারা বুঝতে পারবেন, হঠাৎ মান গানের পদ চিরুনি মাথাটি ছাড়াচ্ছে, চিরুনি আসিয়ানা গরো পিছনে রান্নাঘর তাকাচ্ছে, চিরুনি আসিয়ানা গরো ওগো সম্মুখে দাঁড়ালো গলে পিত বাস দিয়া মাথা ছাড়াচ্ছে, ওগো সুচন্দ বদনী ফিরে না চাহলি তু বড় নিঠুরো মেয়ে গো, তু বড় নিঠুরো মেয়ে ও তুই একবার ফিরে চাইলি না রাই, খুব ভাব করছে ও যে চাইলে না গোর যেত না গো,
একবার ফিরি চাইলি না। মা আমার বুঝতে পেরে গেছে বাহাদুরের আর খিদে সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি করে বিহারী ঘাট পাহাড়ের মতো উঁচু করে ভাত দিয়ে দিয়েছে, একটা পাথর বাটিতে ঝোলে পরিপূর্ণ লেজ ভাঙাটুকু ফেলে দিয়েছে, দিয়ে বলছে জলাশন করে দিয়েছি, ভাত ভেড়ে দিয়েছি, যদি কেউ খাবে তো খাক। ছোকরা বলছে হ্যাঁ দেবে তো দেখ, 30 টাকা কিলো চাল আমাকে কিনে আনতে হচ্ছে, ব্যাস দিয়ে আমরা খেতে বসে পড়েছে। এর তো ভাতে মন নাই, মন সেই মাছে, শালা ভাত চালাচ্ছে তো চলে যাচ্ছে, মাছের সঙ্গে দেখা নাই। হঠাৎ লেজ লেজটা থেকে ছোকরার তেজ বেড়ে গেছে, কালকে যে মনে করুন ঝগড়া হয়েছে, গন্ডগোল হয়েছে, দিব্যি কাটাকাটি হয়েছে, সেসব বন্ধ ভুলে যে লেজটাকে তুলে নিয়ে বলছে বলি ঘরের কেউ শুনছে, বলি ঘরের কেউ শুনছে। মা আমার রান্নাঘর থেকে বলে উঠলেন কি হলো, কে এত চিৎকার করছে? আমি জানতে চাইছি পিস হলো যে ষোলো, নিজে মাছকে কাটতে দেখেছে ষোলোটি খানি বা ষোলোটি চাকা, তো বলছে আমি জানতে চাইছি পিস হলো যে ষোলো। মা লক্ষ্মী রান্নাঘর থেকে বলে উঠলেন তার তো ধুতে বাসতেই অর্ধেক গুলো গেল, কেমন ছন্দের মিলটা দেখুন, পিস হলো যে ষোলো না তার তো ধুতে বাসতেই অর্ধেক গুলো গেল। ছোকরা বলছে তা না হয় অর্ধেক গুলো গেল, তো হ্যাঁ গো তবু তো থাকে আট না, বলছে তার অর্ধেক দিয়ে নিচ্ছি কয়লার কাঠ, তুমি খবর রাখো বাড়ি জ্বালন আছে না আছে, কিসের রান্না হবে। তো ছোকরা বলছে তা না হয় অর্ধেক গেল, তো হ্যাঁ গো তবু তো থাকে চার না, কালকে কে খেয়েছিল 2 কিল মার, তো বলছে ঠিক আছে তা না হয় তার লেগে অর্ধেক, তা তবু তো থাকে দুই না, আমি যে রোজ রাঁধি বাড়ি বাচ্চি কুটি ধুই, বলছে তবু তো থাকে এক রোগা পাথর বাটি দে সেই লেজ ভাঙাটা খুবই কইছে। সব জায়গাতে ওর বাবা কত দাম একবারে বাবার, দিয়ে ওর বাবা হোলসেলার, মায়ের আমার ডিলার। আপনারা শুনলেন, যদি ওর মা মারা যায় ওর বাবা বলবে তোর চিন্তা নাই কালকে তোর মা এনে দেবো, খালি তোর বাসি সাথে দইয়ের খোলাটা ফুটাতে দে, আর ওই রকম কথা আসলে বলতে যাবো না, শালা কত ভালো ছেলের বিয়ে হচ্ছে না, আর ওর বাবা আমার বউ আনবে। আচ্ছা মনে করুন আপনারা বউটা নিয়ে এলো, কিন্তু যে মাটা মারা গেল তাকে কেউ বাঁচিয়ে আনতে পারলো না, অন্য জায়গা থেকে আবার একটা বিয়ে করে নিয়ে এলো। আমি যদি আমার মাকে গিয়ে বলি মা আমি আর কোনো শালাকে বাবা বলবো না, তবে এই ভাই কেউ রাগ করে আমাকে মারতে শোনো, আমি আমার যে বাবা মারা গেছে আমার সেই বাবা দেওয়া চাই, সেই বাবা দেওয়া চাই। আচ্ছা আমি কি বললাম জিনিসটা আপনারা বুঝতে পারছেন? ওনার বাবা হোলসেলার, উনি বললেন হোলসেলারটা কি রকম না, ওর মা মারা গেলে ওর বাবা হোলসেলার মা এনে দিতে পারে, কেরোসিনের হোলসেলার, হোলসেলার যদি ডিলারকে 2 ড্রাম মাল সাপ্লাই দেয় ডিলার খদ্দেরদেরকে 2 লিটার 5 লিটার করে বিতরণ করতে পারে, হোলসেলার মাল স্ট্রাইক করে দিলে ডিলারের দোকানে তালা। আচ্ছা যদি বলা হয় ওই তেলটা মানে কেরোসিনটা উৎপত্তি কোথা থেকে হচ্ছে, ও পাওয়া যায় কোথায়, মাটির নিচে, মা মাটি মাটির নিচে, গায়ের জোরে বলছে হোলসেলার, হোলসেলার কোথায় মালটা পাবে। আচ্ছা ঠিক আছে ছেড়ে দেন, দিয়ে ওর বাবা বিয়ে করে নিয়ে চলে এলো, মানে ওর যে মা মারা গেল সে মাটাকে আনার ক্ষমতা নাই, একটা ডুপ্লিকেট মা নিয়ে চলে এলো ওর বাবা, আর বাবার বেটা কত খুশি কত আনন্দ, এ মা এনে দিয়েছে বাবা আমার, বিরাট পাওয়ার ওর বাবা হোলসেলার। কিন্তু মায়ের আপনারা কবি গান শুনছেন মা, আমি আপনাদেরকে হাত মেরে বলছি, আমি যদি আবার বলছে যে যদি আমার মা বাবা মারা যায় তো আমার মায়েদের লাল বর্ডার মানে মায়ের শীতের সিঁদুর, দাগ নম্বর, প্লট নম্বর, মৌজা নম্বর, খতিয়ান নম্বর একদম সব পরিষ্কার হয়ে যাবে, দিয়ে ক্যালকাটা পুলিশ। কিন্তু আমার বক্তব্যটা এইখানে, আমি বলতে চাইছি আমার যদি বাবা মারা গেছে আমি যদি আমার মায়ের কাছে আবদার করি, আমি কান্না করি যে মা আমি পূর্ণচন্দ্র মুখার্জির মতো বেঈমান নই, ওর বাবা মারা গিয়ে ওর মা মারা গিয়েছিল, ওর বাবা একটা অন্য জায়গা থেকে মায়ের হাতে দিয়েছে, ও আমার মা বলে ভুলে গেছে,
বেলুন কিনে দেওয়ার মতো। তো আমি আমার যে মা মারা গেছে, আমার যে বাবা মারা গেছে, দোহারিয়ে আমার সেই বাবা দেওয়া চাই, সেই বাবা দেওয়া চাই। আপনারা জানেন এইবার মা সাবিত্রীর কথা আপনারা জানেন তো সবাই, ওই যে তার স্বামী সত্যবানে পুরাণ মাঝে পাই, তাহলে দুম্মত সেনের পুত্র সেজন আমার সত্যবান হলো, সাবিত্রী মায়ের সঙ্গে বিবাহ হইল। এবার বনের মাঝারে তারা বেড়াইতে যায়, আপনারা জ্ঞানী শ্রোতা জানেন তো নিশ্চয় বন মাঝারে সত্যবান আমার কাট কাটিতে গেল, এবার শিরপীড়া সত্যবানে প্রাণে মারা গেল। মায় আমার সাবিত্রী চিন্তা করা চাই, মরাপতি কোলে নয়ে কান্না করে ভাই। তাহলে আপনারা জানেন সাবিত্রী সত্যবানের উপাখ্যান আপনারা শুনেছেন, তাহলে সত্যবান প্রাণে মারা গেল, মা আমার সাবিত্রী তার দেহটা কোলে নিয়ে কান্না করতে লাগলো। যমরাজ এলো, যমরাজ আর সত্যবানের আত্মা নিয়ে চলে যাবে, কিন্তু আপনারা জানেন মা আমার সাবিত্রী তাকে স্পর্শ করে আছে, যম ভয়ে হাত দিতে পারছে না। হঠাৎ সত্যবানের মুখ দিয়ে কথা বার করলো, সাবিত্রী জল। যেই মাত্র সাবিত্রী মা আমার জল আনতে গেল, এর দেহটা ফেলে রেখে সত্যবান তার আত্মাটাকে নিয়ে অট্টহাসি আসতে লাগলো। তখন সাবিত্রী মা বললে, হে যমরাজ, আমার স্বামীকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ, না তোমার স্বামী মারা গেছে? দিয়ে বললেন যমরাজ, আর পিছু পিছু সাবিত্রী মা আমার চলে যেতে লাগলেন। যখন কিছু দূর চলে গেল, তখন যমরাজ বলল, সাবিত্রী তুমি এসো না, ফিরে যাও। বললেন, আমার স্বামীকে না নিয়ে আমি ফিরবো না। বললেন, না তোমার স্বামীকে দরকার নাই, তোমার স্বামীকে ব্যতিরেকে তুমি যা চাইবে আমি তাই দেবো। বললে, হে প্রভু, তাহলে আপনি এক কাজ করুন, আমাকে একটা বরদান দেবেন বলছেন, যখন আমাকে এই বর দেন, আমার ওই স্বামীর ঔরসে অর্থাৎ সত্যবানের ঔরসে 5 বছর পর পর আমার যেন 100 পুত্রের জননী হই আমি। ভাবটা বুঝুন। যমরাজ বললেন, তথাস্তু। দিয়ে যখন সত্যবানকে নিয়ে চলে যাচ্ছে, তখন মা আমার সাবিত্রী বললেন, কি যমরাজ, ধর্মরাজ আপনি কি করলেন, না কি করছি আমি তো ঠিক করছি না, আপনি এই মাত্র আমাকে বর দিলেন যে আমি 100 পুত্রের জননী হব, আপনি যদি আমার স্বামীকে নিয়ে চলে যান তাহলে আমি কি করে শত পুত্রের জননী হব, আমাকে কি দ্বিচারিণী হতে বলছেন? হে ভাবুক ভক্তগণ, আপনারা জানেন তাহলে মা আমার সাবিত্রী কি কর্ম করিল, ওরে মরাপতি সত্যবানে প্রাণে ফিরে পেল। ও তার বাবা ছিল অন্ধ, আমার ভেবে দেখা চাই, দুম্মত সেন নাম তার জানেন তো সবাই, তাহলে দুম্মত সেন চক্ষু আমার অগ্নি ফিরে পেল, হারানো রাজ্য পেল যোগ শত দল, তাহলে কত বড় মায়ের দাম তোমাকে জানাই, আমার সব কিছু ফিরিয়ে আনলো তোমারে বোঝাই। শুধু এইটা নয়, আরো প্রমাণ আছে, ধরি ওরে চম্প কোন গড়ে বাড়ি চাঁদে সদা করে রে, চম্প রে বাড়ি চাঁদে সদা করে, আর তাহার নিষ্ঠ পুত্র নাম লোকিন্দর রে, লোকিন্দর রে, চম্প কোন গড়ে বাড়ি। এবার মা বেহুলার সঙ্গেতে তার বিবাহ হইল, আরে সাতালি পর্বতে লোহার বাসর বানালো, মা গো সর্পের দংশনে লখাই আমার প্রাণে মারা যায়, মা আমার স্বামী মা আমার বেহুলা কি বা করে তাই। এবার মরাপতি কোলে নয়ে ভাসিতে লাগিল, কলার মান্দাসে ভেসে যোগ সুতা দল, তাহলে কলার মান্দাসে মাথা ভেসে ভেসে যায়, সুরপুরি অমরনগর দিচ্ছি পরিচয়, সুরপুরি অমরনগর আমার মা বেহুলা গেল, প্রেম সভাতে নৃত্য করে যোগ সুতা দল। এবার স্বামীর প্রাণে আমার ফিরে পেল ভাই, শ্বশুরের যোগ্যটিকা পাই, মানে 14টি গা শান্তদাগর ও তার জলে ডুবেছিল,
মা বেহুলার জন্য সেটা উদ্ধার পাইল। ছয় জনা ভাসুর তারা প্রাণে মারা যায়, তারাও জীবিত হলো জ্ঞানী জনে কয়। তাহলে আপনারা ভাবুক শ্রোতা, আজকে শুনে চলুন কানে, ওরে মায়ের আমার কত দাম তা বিশ্বের মাঝে খানে। তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, মা আমার সবকিছু পারে। তবে হে ভাবুক ভক্তগণ, কবি অসমাপ্ত বস্তু, আজ পর্যন্ত কোন কবিয়াল কবির শেষে তার যবনিকা বা ইপিটা আনতে পারেনি। কবি যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, স্থান কাল পাত্র বিবেচনা করে শ্রোতাদের চাঞ্চল্য ভাব দেখে আমরা কবি গানটা সমাপ্ত করতে শেষ করতে মানে কবি গানটা আমরা শেষ করে দিচ্ছি আর কি, অসুবিধা না? ঠিক আছে, তাহলে কবি গান আমরা সমাপ্তি ঘোষণা করতে বাধ্য হই। এই যে আমরা দুজন দ্বন্দ্ব করলাম, উনি বললেন ওর বাবা বড়, আমি বললাম আমার মা বড়। হে ভাবুক ভক্তগণ, আপনারা নিশ্চয়ই জানেন মা আর বাবা মানে মা বাবা কেউ কেউ ভাগ করা যায় না, ভাগ করা যায় না। আমরা মহামূর্খ কেবল দুটো টাকার জন্য, উনি বললেন ওর বাবা বড়, আমি বললাম আমার মা বড়। কিন্তু না, মা বাবা কেউ কেউ ভাগ করা যায় না। কিরকম মা বাবা সমান সমান, আমার ছোট বড় নাই, আমরা মা বাবার চরণেতে প্রণাম জানাই। এবার মা কেমন আর বাবা কেমন শোনেন আমার নাই, যেমন দরজার দুটো পাট আপনারা শুনিবেন সবাই। ওরে একটা পাটে দরজাটা কভু তো লাগে না, একটি মা একটি বাবা কে বলো জানে না। পাখির যেমন দুটো পাখা ভেবে দেখা যায়, মা গো একটা পাখাতে কিন্তু পাখি উড়বে নাই। তেমন সংসারে উন্নতি সাধন আমার পরিবারে তরে, মা বাবাই উভয়কে চাই পরস্পরে। দুনিয়া দুনিয়া ভেবে দেখা চাই, যেমন রেল লাইনের দুটো পাতে জানেন তো সবাই, একটা পাতে তে বাবা ট্রেন তো চলে না, ট্রেন চললে দুটি পাতে কেবল জানে না। তাহলে দুনিয়া দুনিয়া ভেবে দেখা যায়, একটা হলো মা নিয়া জানেন তো সবাই, আর একটা বাবা নিয়া ভাবুন মনে মনে। আমাদের মতো অধম প্যাসেঞ্জার যারা রাখবো না গোপনে, ওই ট্রেনে চেপে আসি এই দুনিয়ায়। মা বাবা সমান সমান ছোট বড় নাই, জননী জন্মভূমিষ্ঠ সরকার তো বিগড়িয়েছি, আমি প্রণাম করে যাই। পিতা স্বর্গ পিতা ধর্ম জানেন তো সবাই, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতরি প্রতিমা পূর্ণে প্রিয়ন্তে সর্বদেবতা। তাহলে মা বাবা সমান সমান ছোট বড় নাই, মা বাবার চরণেতে প্রণাম জানাই। আজকের মতো কবি গানটা সমাপ্ত হইল। গৌর প্রেমানন্দে ভক্তগণ একবার হরি হরি বলো। জয় রূপে সনাতনে ভক্ত রঘুনাথ, জয় রূপ সনাতনে ভক্ত রঘুনাথ। আচ্ছা দাঁড়ান, গানের সমাপ্তি ঘোষণা করছি, আপনারা পাঁচ টাকা দশ টাকা যার যেমন আছেন দেবে, পরিষ্কার কথা। এই জয় রূপে সনাতনে ভক্ত রঘুনাথ, জয় রূপে সনাতনে ভক্ত রঘুনাথ। আগে শ্রীজীব গোপাল ভক্ত দাস রঘুনাথ, আমার শ্রীজীব গোপাল ভক্ত দাস রঘুনাথ। এই জয় গোসাই যবে বজে কইল মার, নিশাই গোসাই যবে বজে কইল মার, এই জয় গোসাই যাবে বজে কইল মার, নিশাই গোসাই যাবে বজে কইল মার। আরে রাধা কৃষ্ণ নিত্য লীলা করিল প্রকাশ, আমার রাধা নীল নিত্য লীলা করিল প্রকাশ। মনে আনন্দে বল কৃষ্ণ ভজ বৃন্দাবন, মনে আনন্দে বল কৃষ্ণ ভজ বৃন্দাবন। আরে শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, আর শ্রী গুরু নাম পদে রাধা কৃষ্ণের মিলন হইল।